থেকে এরা শাস্তি পায় না তাদের বিরুদ্ধে আপনারা সবাই আসেন এসেছেন ধন্যবাদ এবং সবাই মাধ্যমে আমরা আর কি শুনব তারপর আমাদের কি করণীয় ভবিষ্যতে কর্মকর্তা সেটাও উপসংহারে আলোচনা করব। এই অনেকে সময় নেই চলে যেতে হবে তাই আমি অনুরোধ করছি বুঝেছি যুক্তরাষ্ট্রের থাকার সাধা সম্পাদক জীবন বিশ্বাসকে এই সভা পরিচালনা করার জন্য জীবন ধন্যবাদ আবদুল্লাহ ভাই বুঝেছি যুক্তরাষ্ট্র সংসদের সম্মানিত সভাপতি আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের আমার কণ্ঠ ব্যাপার একটু মিউট করে রাখবেন সবাই অনুগ্রহ করে প্লিজ তাহলে এটা হবে না হ্যাঁ আমাদের সঙ্গে এই মাত্র যোগ দিলেন আরেকজন উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন আহমেদ জিয়া ভাই আপনাকে স্বাগতম আমি মূল অনুষ্ঠানে যাওয়ার আগে বলে নেই যে আজকে প্রধানত অনুষ্ঠান মালাতে একটি মুক্ত আলোচনা অনুষ্ঠান আহ যিনি আসবেন আমরা চেষ্টা করব আহ তাকে প্রভাইড করতে যাতে আলোচনা করতে পারেন আমাদের সঙ্গে অবশ্যই সহমত পোষণ করবেন সবাই আজকের যে অনুষ্ঠান যে কথাটি বলা দরকার ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ বর্তমানে ফুঁসে উঠেছে যে আন্দোলনের কথা আপনারা শুনলেন আহ গতকালকে ১৬ তারিখ এবং সতেরোই অক্টোবর আজকে ঢাকা থেকে নোয়াখালী লং মার্চ চলছে সেটি ঢাকার আমি একটু বলে দিই আপনাদেরকে ঢাকার শাহবাগ থেকে সোনারগাঁও চানা কুমিল্লা ফেনি শেষ হবে আমি ধারণা করছি আহ হয়তো সঙ্গীতা বলতে পারবে আরো ভালো আমি ধারণা করছি এখন এটি শেষের পথে আমরা সঙ্গীতের শেষ হয়ে শেষ হয়ে ওরা রওনা হয়ে গেছে ঢাকার পথে আচ্ছা 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 তাহলে আপনার শুনলেন সেটি আর তপন তপন যুক্ত হচ্ছেন তার ফোনটা বন্ধ আছে অন্য একটা ফোন থেকে উনি যুক্ত হচ্ছেন আমি না আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা আমি আচ্ছা ওনাকে আমি দিয়ে দিচ্ছিলাম থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আমরা প্রথমেই এই যে বিশাল যে লং মার্চ সে প্রসঙ্গে আমি একটু তুলে ধরে আমরা মূল অনুষ্ঠানে যাই সেখানে নয়টি দফা ঘোষণা করা হয়েছে সেই ঘোষণার সঙ্গে আমরা অবশ্যই একাত্মতা ঘোষণা করছি আমি একটু সময় নিতে পারি সেই ঘোষণা ঘোষণাগুলো গুলো সেই দাবিগুলো আমি একটু পড়ছি আপনাদের সবার উদ্দেশ্যে ১৬ থেকে সতেরো অক্টোবর ঢাকা টু নোয়াখালী লং মার্চ ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে নয় দফা এক নম্বর সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ধর্ষণ নিপীড়ন আহ নিপীড়ন বন্ধ ও বিচারের ব্যর্থ বিচারে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে অপসারণ করতে হবে এটি এক নম্বর ছিল দুই নম্বর পাহারে সমতলে আদিবাসী নারীদের উপর সামরিক বেসামরিক সকল প্রকার যৌন ও সামাজিক নিপীড়ন বন্ধ করতে হবে তিন নম্বর হাইকোর্টের নির্দেশানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে নারী নির্যাতন বিরোধী সেল কার্যকর করতে হবে আহ সিডোর সনদে বাংলাদেশকে স্বাক্ষর ও তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে নারীর প্রতি বৈষম্যমূলক সকল আইন ও প্রথা করতে হবে চার নম্বর ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর আহ এর একশো পঞ্চান্নের চার ধারাকে বিলোপ করতে হবে এবং মামলার ডিএনএ আইনকে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে কার্যকর করতে হবে পাঁচ নম্বর অপরাধ বিজ্ঞান ও জেন্ডার বিশেষজ্ঞদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অন্তর্ভুক্ত করতে হবে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে সকল মামলা দ্রুত নিষ্পন্ন করতে হবে তদন্তকালীন সময়ে এটি ছয় নম্বর তদন্তকালীন সময়ে ভিক্টিমকে মানসিক নিবিড়ন হয়রানি বন্ধ করতে হবে ভিক্টিমের আইনগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে ধর্মীয় সকল ধরনের সভা সমাবেশে নারী বিরোধী বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে সাহিত্য নাটক সিনেমা বিজ্ঞাপনের নারীকে উপস্থাপন বন্ধ করতে হবে নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করতে হবে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চায় সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করতে হবে আট নম্বর আমি মাঝে অনেকেই ঢুকছেন আমি একটু অ্যাডমিট করছি আট নম্বর পাঠ্যপুস্তকে নারীর প্রতি অবমাননা ও বৈষম্যমূলক যেকোনো প্রবন্ধ নিবন্ধ পরিচ্ছদ ছবি নির্দেশনা ও শব্দচয়ন পরিহার করতে হবে নয় নম্বর গ্রামীণ সালিশের মাধ্যমে ধর্ষণের অভিযোগ ধামা চাপা দেওয়ার চেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে এই ছিল নয়টি দফা এই নয় দফার সঙ্গে আমরা আমাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করছি এবং আমি আশা করব এই অনুষ্ঠানের মাধ্যমে এবং এর পরেও বর্তমান সরকার একটি আইন করেছে যেটি নিঃসন্দেহে আমরা বলতে পারি মন্দের ভালো সেটি হচ্ছে এটি বিলম্বে হলেও দেশব্যাপী নারী নির্যাতন ধর্ষণ ও প্রতিবাদের কারণে ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান মন্ত্রী পরিষদে গৃহীত হয়েছে এটি একটি আশাবান্ধব পদক্ষেপ নিঃসন্দেহে আমরা সে কারণে এই গণতন্ত্র হে এই বলবো সরকারকে অ্যাটলিস্ট কমপক্ষে এই বিধানটি করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসছেন আহ আসলে বুঝতে পারবো নামটা দেখে বুঝতে পারছি না আমি প্রথমেই আলোচনায় যাওয়ার আগে আমাদের শিল্পী গোষ্ঠীর একজন ভালো কর্মী অবশ্যই ভালো গান করেন অনামিকা মজুমদার আপনি আপনি ক্যামেরাটা অন করবেন কাইন্ডলি অনামিকা বৌদি আপনার আপনি আনমিউট করেন এবং ক্যামেরাটা অন করেন প্লিজ কেউ একটু কল কাউকে কল করতে হবে একটু আমাকে বুঝতে পারছি না উনি এতক্ষণ ছিলেন আমার কাছে হ্যাঁ আমার সময় একটু কল করে দেখতে পার আছে তোমার কাছে নম্বর উনি হয়তো ভাবছেন আছে আমি আমি কল করতেছি আচ্ছা তাহলে আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইকরাম হোসেন আপনাকে ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমরা ইক্রামোসনের ওখানে থেকে তপন যুক্ত হবেন আচ্ছা 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 ইক্রামোসন এই তপনের ফোনে চার্জ নাই তো ইক্রামোসনের ওখানে থেকে আসবে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে খুবই ভালো আচ্ছা ইতম আচ্ছা অনামিকা বৌদি আপনি আপনার আনমিউট করেন আনমিউট করেন প্লিজলি হ্যাঁ আচ্ছা আমরা তাহলে আমাদের মূল অনুষ্ঠান শুরু করি প্রথমেই একটি আহ নারীর আমি বলবো নারী সম্পর্কিত নারীর আন্দোলনের গান দিয়ে আমরা একটা অনুষ্ঠান করি এই গানটি শোনাচ্ছেন আহ শিল্পী গোষ্ঠীর অনামিকা মজুমদার ¡Gronarita! অনামিকা মজুমদার খুব ভালো লাগলো গানের এবং সঙ্গে অনামিকার বৌদির সঙ্গে যে তবলা বাজালো তার মুখকে দেখা যাচ্ছে না বাবা একটু এর দিকে আসো তো হ্যাঁ বাবা আপনারা একটু তার প্রতি তাকে একটু করতালি দেবেন তার কারণ হচ্ছে এই ছেলেটি উদিত স্কুলের ছাত্র খুব ছোট সময়ে সে উদিতিতে এবং প্রচন্ড প্রচন্ড ভাবে সে দৌড়দৌড়ি করতো আমাদের সঙ্গে কথা তখন শুনতোই না একেবারে কিন্তু এখন গত ছ বছরে তার যে পরিবর্তন এবং তবলার প্রতি তার যে আগ্রহ খুব অল্প বয়সী ছেলে নয় বছর না বছর বছর বয়স খুব তুমি খুব ভালো বাজিয়েছো তোমার নামটা বলো বাবা মোদক নমস্কার প্রতীক মোদক প্রতীক মোদক খুব ভালো করেছো খুব ভালো খুব ভালো বাজিয়েছো এগারো বছর বয়সে হ্যাঁ আমরা মূল আলোচনা যাই আপনি এবারে একটু মিট করে রাখেন অনামিকা বৌদি থাকবেন পরে আরেকটি গান করতে হবে আপনাকে আমরা প্রথমেই আমি একটু আগে বলেছি যে আমাদের দুই উপদেষ্টা দুজনকে চলে যেতে হবে আমরা তাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেব এর অর্থ এনার যে আপনারা ইউ আর ওয়েলকাম টু স্টে মানে যতক্ষণ আপনারা থাকবেন আমি প্রথমেই বলবো ডক্টর নজরুল ইসলাম আমরা তার কাছ থেকে প্রথম বক্তব্যটি শুনবো আমাদের উপদেষ্টা এবং বেনের প্রতিষ্ঠাতা এবং সঙ্গে একজন কর্মকর্তা ডক্টর নজরুল ইসলাম ধন্যবাদ প্রথমে আমি উদিতি যুক্তরাষ্ট্রকে অভিনন্দন জানাচ্ছি যে এই শুনিয়ে নিয়ে আজকের এই প্রতিবাদ সভা আয়োজন করার জন্য আশা করি আরো অনেকে যোগ দিবেন এবং যার ফলে এই সভার বাণীটা আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে অত্যন্ত উদ্যোগ কারণ বাংলাদেশে এই নারী নির্যাতনটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে বিরুদ্ধে না হয়ে আর উপায় নেই মানে দর্শকের ভূমিকা গ্রহণ করে সীমাবদ্ধ থাকার সময় শেষ হয়ে এসছে এবং আমি আনন্দিত যে বিষয়ে একটি গণজাগরণের মতোই একটি আমরা দেখতে পাচ্ছি এবং যার বিষয়ে ডক্টর জীবন বিশ্বাস আমাদেরকে অবহিত করলেন যে পদযাত্রা হচ্ছে হয়েছে ইতিমধ্যে এবং আমি আশা করব যে এর মাধ্যমে একটা বড় ধরনের সামাজিক আন্দোলন গড়ে উঠবে এর বিরুদ্ধে এখন এই বিষয়টি মানে এই যে মহামারীর মতো যে নারী নির্যাতন ধর্ষণ ইত্যাদি বিস্তৃত হলো এটার কারণটা কি এখন এইখানে আমরা যদি একটু তাকাই সাধারণভাবে আমরা দুই ধরনের এই ধরনের নির্যাতন দেখি এক ধরনের নির্যাতন হচ্ছে যেটাকে আমি বলবো যে ক্ষমতাশ্রয়ী অর্থাৎ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নারী নির্যাতন ধর্ষণ ইত্যাদি ঘটা এবং এটার আমরা সাম্প্রতিক দুটো বড় দৃষ্টান্ত দেখতে পেলাম একটি হচ্ছে সিলেটের এমসি কলেজে এবং আরেকটি হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জের মহিলাকে নির্যাতন এবং দুটোই আমরা দেখি যে এটার ক্ষেত্রে ক্ষমতার ক্ষমতার আহ বলয়ে অবস্থান করে এবং তার দ্বারা পুষ্ট হয়ে এই জিনিসগুলো ঘটলো এইটা হচ্ছে এক ধরনের আরেকটা হচ্ছে যে ক্ষমতা বলা চলে একটা ধর্ষণ নারী নির্যাতনের প্রবণতার বিস্তার আমরা প্রায় দেখি ট্রাকের বাসের হেল্পার ড্রাইভার মহিলাদেরকে বাগে ফেলেই তাদেরকে ধর্ষণ করছে ইত্যাদি এটা এটা ক্ষমতা ক্ষমতাশ্রয়ী নয় এটা সাধারণভাবে সামাজিক এখন আমরা যদি এটা বন্ধ করতে চাই তাহলে এই যে আরো অন্য ধরনের চিহ্নিত করলাম। এখন হবে কিভাবে প্রতিহত করা যায় যেটা হচ্ছে ক্ষমতাশ্রয়ী সেটা তো আমরা জানি যে এই ক্ষেত্রে বাংলাদেশে বর্তমানে যে মানে ক্ষমতা কাঠামো আহ এটার ক্ষেত্রে অনেক দুর্বলতা এবং যেটা ডক্টর জীবন বিশ্বাস বললেন যে গণতন্ত্রহীন সরকার আমি অত করা কথা বলবো না কিন্তু যেটা হচ্ছে যে আমরা ওই একটা কথা হচ্ছে ইংরেজিতে যেটা হচ্ছে পাওয়ার করাপস অ্যাপসুলুট পাওয়ার করাপি সেই জন্য যদি আমরা দেখি যে ক্ষমতাটা অ্যাপসুলুট হয়ে যায় তাহলে সেটা একটা মানে ডিজেনারেশন হয়ে ঘটে এবং আমাদের দেশে আমরা তার কিছুটা প্রবণতা দেখতে পাচ্ছি এবং যে ক্ষেত্রে আরো বেশি দুশ্চিন্তাকর সেটা হচ্ছে যে এই রাজনৈতিক ক্ষমতার সাথে প্রশাসনিক ক্ষমতার একটা অশুভ সম্মিলন আগে সাধারণভাবে প্রশাসনটা ধারণা করা হতো যে একটু রাজনীতির বাইরে এবং এখানে একটা মানে এখানে একটা যাওয়া যায় যেটা কিন্তু এখন সেই জায়গাটাতে একটা পরিবর্তন এসেছে গেছে এসে গেছে এবং যার ফলে আমরা দেখি যে একটা প্যারাডক্স যে আমাদের এই এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে আবার একটা বিচারহীনতা এবং যার দুর্দান্ত প্রকাশ আমরা দেখতে পাই এই ধরনের বাহিনী যেখানে কিনা দেশে মানে পুরো পরিস্থিতির ক্ষেত্রে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর একটা বিরাট ভূমিকা এখন যেটা মানে আগে থেকে আরো বেশি কিন্তু সেই পরিস্থিতির মধ্যেই আবার আমরা দেখি যে জায়গা জায়গা বাহিনী গড়ে প্রাইভেট বাহিনী এবং এই সমস্ত খুদে খুদে যুবকেরা তারা তাদের এই বাহিনী করে তাদের সেই সব এলাকায় একটা রাজত্ব কায়েম করা এবং সেই রাজত্ব শুধু অর্থনৈতিক ইসের জন্য নয় কিন্তু এই ধরনের মানে অবলা অসহায় কোনো নারী দেখলেই তাকে তাকে তার উপর তাকে এই করতে হবে অপব্যবহার করতে হবে সেই জিনিসটা দাঁড়িয়েছে কাজে এটা একটা বিষয় যে এটা হচ্ছে যে আমাদের দেশের বর্তমান যে যে ক্ষমতা কাঠামো যেটা দাঁড়িয়েছে এই ক্ষমতা কাঠামোর যে নেতিবাচক যে বৈশিষ্ট্যগুলো এগুলো কিভাবে অতিক্রম করা যায় এবং সেটা একটা বড় রাজনীতির বিষয় বড় সেই বিষয়ে আপনারা কিছু কথা বলেছেন এবং এ বিষয়ে আরো আলোচনা হতে পারে আমি সেই বিষয়টা অত বেশি এখন বলতে যাচ্ছি আমারও কিছু বক্তব্য আছে আপনারা জানেন যে আমি আমার গত দু হাজার ষোলো সালে একটি সারাদিন ব্যাপী একটা আলোচনা হয়েছিল ঢাকায় আমার বিভিন্ন গবেষণা নিয়ে এবং তার ভিত্তিতে একটা দশ দফা একটা প্রস্তাব বেরিয়ে এসেছিল এবং তার মধ্যে একটি ছিল যে এই গণতন্ত্রটা উন্নত করার লক্ষ্যে বাংলাদেশে বর্তমান যে সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিক নির্বাচন সেটার পরিবর্তে আনুপাতিক নির্বাচনটা চালু করা যায় কিনা তাহলে কিন্তু এই যে মানে অ্যাকসুলুট পাওয়ারের বিষয়টা মানে সেটার ফলে একটা সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিত্বটা আরো বেশি সুগম হবে এবং তাহলে একটা ভারসাম্য টা অর্জন করা আরো সহজ হবে এবং বর্তমানের মতো এটা এক হয়ে যাবে না এটা এখন আমি দ্বিতীয়টা বিষয় দ্বিতীয় ধরনের সেটা হচ্ছে যে সামাজিক ভাবে যেটা ক্ষমতা শ্রয়ী নয় সেইটা এইটা কেন এত বেড়ে গেল এবং এইখানে আমি বলবো যেহেতু এটা উদ্দীচির অনুষ্ঠান সেটা বোধহয় বেশি প্রাসঙ্গিক হবে সেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা দেখি একটা অপসংস্কৃতির বিস্তার এবং অপসংস্কৃতি আপনারা যদি মানে বিশ্বত বলিউডের ছবি দেখেন এটাকে অনেকে সফট পর্নোগ্রাফি বলেছে অনেক সামাজিক এবং সেটা তো ঘন্টা এবং তার সাথে যোগ হয়েছে আরো মানে পর্নোগ্রাফি ইত্যাদি এবং এই আধুনিক প্রযুক্তির ফলে যেগুলো এত সহজলভ্য হয়ে গিয়েছে এবং যার ফলে পুরো সমাজের মানে একটা মনস্তত্বটা মানে একটা ভীষণ একটা নেতিবাচক বিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে এবং সেই কারণে আমরা দেখি যে যেহেতু এই ধরনের উত্তেজক ছবি সারাক্ষণ চলছে এবং এই ধরনের সংস্কৃতি অপসংস্কৃতি দ্বারা মানে সব মানে আগ্রাসিত হয়ে যাচ্ছে এবং যার মধ্যে সুস্থ সংস্কৃতির শক্তি আবারের মধ্যে দুর্বল হয়ে গেছে যার ফলে এই ধরনের একটা মন মানসিকতা বিস্তৃত হয়েছে এবং সেই কারণে আমরা দেখি মানে বাসের হেল্পার থেকে শুরু করে যে কোনো জায়গাতে আমরা দেখি যে যারা সুযোগ পাচ্ছে তারা তখন এই নারী নির্যাতন এবং ধর্ষণে লিপ্ত হচ্ছে এবং এটা যে একটা বড় ফ্যাক্টর বড় মানে কারণ তা আমরা ভারতের দিকে তাকালেও দেখি ভারত দেখেন একই ধরনের ঘটনা ক্ষমতাশ্রয়ী ধর্ষণ হচ্ছে এবং ক্ষমতার সাধারণ ভাবেও এই ধরনের ঘটনা এই যে মানে একটা ভূমিকা ক্ষেত্রে এটা এখান থেকে স্পষ্ট কাজেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটার বিরুদ্ধে যদি পরিস্থিতিটা পরিবর্তন করতে হয় তাহলে একদিকে ওই রাজনৈতিক কাঠামো প্রশাসনিক যে মানে ক্ষমতা কাঠামোর যে মানে নেতিবাচক দিকগুলো এখন হয়েছে সেটার ক্ষেত্রে কিভাবে পরিবর্তন আনা যায় সেই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে সেটা অন্যরা করবে কিন্তু উদীচির মতো সংগঠন এই ধরনের সংগঠন এবং উদিচি বিষয় তো যে বিস্তার এটার বিরুদ্ধে একটা বড় ভূমিকা নিতে হবে বর্তমান পরিস্থিতিতে এবং সেটা আমি আশা করব যে উদীচি নিবে বাংলাদেশে উদিচি এবং তার বিস্তার হিসাবে বিদেশে উদ উদিচ্ছি তারাও এটা গ্রহণ করবে একটা চ্যালেঞ্জ হিসাবে এটা কঠিন এটা আবার এটা আপাত দৃষ্টিতে এটার সাথে আবার রাজনীতি জড়িত এখন যদি বলা হয় যে ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ আনা দরকার কেউ কেউ হয়তো বলবে যে এটা বিদেশি বৈদেশিক সম্পর্ক আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক ইত্যাদি ইত্যাদি এগুলো এটা স্পর্শকাতর বিষয় বিষয় কিন্তু তো অনেক অভিযোগ চালু আছে যে আমাদের সমতা ভিত্তিক যতখানি অবাধ প্রবেশাধিকার বাংলাদেশে আহ আহ প্রতিবেশী দেশের সাংস্কৃতিক উপাদানগুলো রয়েছে ততটা অবাধ কি বাংলাদেশের সাংস্কৃতিক উপাদানের প্রবেশাধিকার ওই দেশে রয়েছে কিনা এই প্রশ্ন কিন্তু অনেক আগে থেকে চলছে কাজেই এটা কঠিন এবং প্রযুক্তি যেটা আমি বললাম যে সরকার নিয়ম নিয়ম করলেই এটা বন্ধ করা যাবে এটা খুবই কঠিন কারণ আগে হয়তো ছিল যখন মোবাইল ফোন ছিল না তো ইন্টারনেট ছিল না তখন হয়তো সিনেমা হলগুলোর ওপর উপর কিছু রেস্ট্রিকশন দিলে এটা করার সহজ হতো কিন্তু সেই পরিস্থিতি তখন নেই কাজে সমস্যাটা কঠিন এবং এটার বিরুদ্ধে সমাধান অর্জন করাও সহজ নয় এখানে নয় দফা যে যেটা এখানে আমাদেরকে অবহিত করা হলো খুবই ভালো আমার আমি ব্যক্তিগতভাবে পূর্ণ অবশ্যই সমর্থন এই নয় দফার প্রতি আছে এবং আমি দেখতে পাচ্ছি সাত সাত নম্বর দফাতে এই সুস্থ ধারার সংস্কৃতি চালু করাটা এখানে অন্তর্ভুক্ত হয়েছে কাজে আমি ওইটার উপর একটু জোর দিতে চাই বিশেষত উদীচি আহ মূল উদ্দেশ্যই উচিত সুস্থ ধারার সংস্কৃতি প্রগতিশীল মন মানসিকতার বিকাশ ইত্যাদি কাজে সেটার প্রয়োজনীয়তাটা আগের থেকে আরো বেশি বড় হয়ে উঠেছে এবং এই যে ধর্ষণ এবং নারী নির্যাতনের বর্তমান যে মহামারী আমরা দেখছি এটা প্রতিহত প্রশমিত প্রতিহত করার জন্য এই ধরনের একটা আন্দোলন অবশ্যই প্রয়োজন কাজে আমি মনে করি যে উদীচির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং আমি আশা করব আরো এটা বিস্তৃত হবে যারা যে সংখ্যক যারা যোগ দিয়েছেন আমি আশা করব আরো বেশি যোগ দিবেন এবং এটা রেকর্ডেড হবে কাজে যারা যোগ দিতে পারেন নাই তারা এটা কোনো দেখতে পাবেন শুনতে পাবেন এবং তার মধ্যে দিয়ে এই যে বাণীটা এটা এবং সবাই এগিয়ে আসলে এই এই বলা যায়। মানে পরিস্থিতি যেটা মানে অগ্রহণযোগ্য পরিস্থিতি এটা আমরা প্রতিকারের দিকে হয়তো পিঠে এগিয়ে যেতে পারবো তাই আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এইটুকু বলি আমি শেষ করছি ধন্যবাদ অনেক ধন্যবাদ নজরুল ভাই ডক্টর নজরুল ইসলাম আমাদের উপদেষ্টা এবং শুনেছেন তার মূল্যবান কথা এবং যে কথাটি না বললেই নয় সাত নম্বরের কথা যেটি বলেছেন ডক্টর বললে ইসলাম সেটি ধর্মীয় সহ সকল ধরনের সভা সমাবেশে নারী বিরোধী বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে সাহিত্য নাটক সিনেমা বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন বন্ধ করতে হবে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে বিটিসিএল এর কার্যকর ভূমিকা পালন করতে হবে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চায় সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করতে হবে যদি আমরা কথা বলি আমি বলবো সেটিকে অবশ্যই নজরুল ভাইয়ের বক্তব্য থেকে আমরা এটিকে আবার প্রণিধানযোগ্য হিসেবে আমরা নিয়ে নেব তবুও নয় দফাকে আমরা আমাদের পূর্ণ সমর্থনের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি বারবার সেটি আমি উল্লেখ করতে চাই এবারে আমরা চেষ্টা করব সময় আমরা প্রথমেই প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় আমরা আসলে ব্যবহার করতে পারিনি এবারে আমরা বক্তব্য শুনবো আমাদের প্রান্তীয় সংগঠন উদীচি বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর কেন্দ্রের সহ সাধারণ সম্পাদিকা সঙ্গীতা ইমামের কাছ থেকে বলছেন সঙ্গীতা ইমাম আহ সবাইকে আহ আমাদের এখানে তো এখন সন্ধ্যা রাত শুভ সন্ধ্যা এবং আপনাদের জন্য সুপ্রভাত আহ আমাদের সন্ধ্যাটা আরো শুভ হতো যদি এরকম ঘটনাগুলো না থাকতো আমাদের প্রভাত গুলো আরো শুভ হতো যদি এরকম ধর্ষণের ঘটনা না ঘটনা সকালবেলা দেখতে হতো উঠেই আমি একটা পরিসংখ্যান দিয়ে শুরু করতে চাই এই দু সালে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ধর্ষিত হয়েছে ছয়শো একজন তার মধ্যে ছয় বছরের নিচে যারা ধর্ষিত হয়েছে তাদের সংখ্যা হলো চল্লিশ জন বারো বছরের নিচে যাদের বয়স তাদের সংখ্যা হচ্ছে জন এবং ধর্ষণের পর খুন করা হয়েছে জনকে এবং আত্মহত্যা করেছে এই আমাদের নারীবান্ধব বাংলাদেশ আমি এখন বলতে চাই যে এই যে ধর্ষকামিতা এটা একদিনে তৈরি হয়নি ধর্ষকের যে মানসিকতা সেটা আসলে আমার আমার সমাজ তৈরি করে দিয়েছে আমরা পরিবার থেকে তৈরি করে দিয়েছি কারণ পরিবারে একটা শিশু যখন দেখে যে তার মা নির্যাতিত হন তখন সে ছেলে শিশু হলে সে বুঝতে শেখে যে এইভাবে করেই নারীর সাথে ব্যবহার করতে হয় মেয়ে শিশু হলে বুঝতে মেনে নাই যে এটাই আমার জীবন হবে মায়ের মতন মার খেয়েই আমাকে জীবন ধারণ করতে হবে তো সুতরাং একটা শিশু পরিবারেই তার মানসিকতা গড়ে উঠে এইভাবে তারপরে সমাজে গেলে তো দেখছি একটা মেয়ে আমরা বুকে হাত দিয়ে যে কোনো শ্রেণীর আহ পরিবারের সন্তানই হই না কেন নারী সন্তান বলতে পারবো না বুকে হাত দিয়ে যে একদিনের জন্য একবারের জন্য আমাকে কেউ মানে একটা অসম্মানজনক ভাবে আমার শরীরটা ছোঁয় নাই আমার সম্মতির বাইরে আমার শরীরটা ছোঁয় নাই একটা নারীও বলতে পারবে বলে বুকে হাত দিয়ে আমার মনে হয় না সুতরাং সেখান থেকে আমার সমাজ আমাকে আমার নারীদের শিখিয়ে দিচ্ছে যে এটা এটাই জীবন এবং পরিবারে যখন এসে বলছে বাচ্চাটি যে আমাকে এভাবে ধরা হয়েছে তখন বলে চুপ করে থাকো মুখ বুঝে থাকো মেনে নাও মেনে নাও মেনে নিতে নিতে আজকে আমার নারীরা আমরা পিছিয়ে গেছি মুখ খুলতে পারি না তারপরে পুরুষরাও সেভাবে এগিয়ে গেছে যে আমি তো একজন কিছু সেইভাবে যখন একটা ধর্ষণের মানসিকতা তৈরি হচ্ছে আমরা পাঠ্যপুস্তকে পাচ্ছি না যৌন শিক্ষার কোনো বিষয় আমরা নারী পুরুষ মানে শিক্ষাটা কো এডুকেশন করছি না যাতে করে বন্ধুত্বগুলো তৈরি হয় নারী পুরুষের মধ্যে নানান ভাবে আমার শিক্ষা প্রতিষ্ঠানও আমাকে মানসিকতা তৈরি ধর্ষণের মানসিকতা তৈরি করছে এবং ধর্ষণকে মেনে নেওয়ার মানসিকতা তৈরি করছে এরপরে আমি বলি এখানে একটা দাবি আছে যে ধর্মীয় কোনো এই যে ওয়াজগুলো হয় যদি কোনোদিন শুনে দেখেন নারীকে বলছে কলঙ্ক নারী আমি বলি যে এই বলছেন তিনি তো সেই কলঙ্ক থেকে জন্ম নিয়েছেন তাহলে সেই কলঙ্ক তিনিও আরেকজন কলঙ্ক সুতরাং এই যে বলা তিনি সাতান্ন ধারায় আমার রাজনৈতিক কর্মী আহ ধরা হয় সাতান্ন ধারায় কি বলে যে ডিজিটাল আইনে যে হচ্ছে সেগুলোতে সাংবাদিক ধরা হচ্ছে একজন হুজুর তো কোনোদিন ধরা হয় নাই যে কেন আপনি এরকম কথা বলেন এই ওয়াজ গুলোতে যখন একটা পুরুষ যান তিনি তো এই মানসিকতা নিয়ে রাত্রে বাড়ি ফেরেন এবং বউ পেটান এই এই বাবার সাথে যখন একটা শিশু যায় সে কিন্তু ওয়াজে যেগুলো বলা হয় সেগুলো শুনে শুনে তার মানসিকতা গড়ে ওঠে যে নারী আসলেই খারাপ নারী আসলে এরকম নারীর সাথে এরকম করা যায় সুতরাং এই সব জিনিসগুলো নিয়ে যখন আন্দোলন ছাড়া উপায় থাকে না আসলে এই যে প্রতিদিন যখন আমরা ধর্ষণের ধর্ষণের খবর পাচ্ছি ছয় মাসে ছয়শো একজন ধর্ষিত হচ্ছে তাহলে তাহলে কি হচ্ছে যে আমার নারীদের বাইরে যাওয়া বন্ধ করে দাও যেমন ওই হুজুর বলেছিলেন চার ফোর পর্যন্ত পড়তে হবে বাইরে যাবে কেন ঘরে থাকবে হিজাব পড়বে এই যে ছয় বছরের নিচে শিশু সে কি তার কি পোশাক ছিল যার জন্য তাকে ধর্ষিত করতে ধর্ষিত হতে হয়েছে সুতরাং এগুলো সব একটা নারীকে পেছনের দিকে নেওয়ার জন্য একটা চেষ্টা আর আমরা যে বলছি এখন যে ধর্ষণ যে ধর্ষণ নিয়ে আমরা কথা বলছি খুব বেগমগঞ্জের এবং এমসি কলেজের এগুলো তো দেখছি আমরা ছেলেরা করেছে ছাত্রলীগের এবং ছেলেদের মানে ছাত্রলীগের এই কাহিনীর জন্য আমরা আসলে নানান রকম ভাবে এই যে আওয়ামী লীগ কিংবা এই সরকার নানান রকম ভাবে মানে অপবাদ মানে এই সব শুনতে হচ্ছে তাদের এই ছাত্রলীগ এই যুবলীগ এই আওয়ামী লীগের কারণে তাদের এই অনৈতিকতা তাদের যে নানান রকম অপকর্মর জন্য কিন্তু আজকে এই আমার রাষ্ট্রটা নানান রকম ভাবে অভিযুক্ত হচ্ছে সুতরাং আজকে সময় এসছে এই ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের রাশ টেনে ধরার এদেরকে বিচার করার প্রত্যেকে বিচার কেউ বিচারের উর্ধে না বাংলাদেশের প্রতিটি নাগরিক কেউ বিচারের উর্ধে না সুতরাং প্রত্যেককে এই বিচারের সম্মুখীন করতে হবে আমাদের পাঠ্যক্রম যেটা আছে পাঠ্যক্রমে কিন্তু আমরা কখনোই কিছু পাচ্ছি না এবং যুক্ত করতে হবে নারীকে সম্মান করার বিষয়টা নিশ্চয়ই নিশ্চয়ই ভাবে যুক্ত করতে হবে বেগম রোকে আসে সেই লেখাগুলো যেগুলো বাদ পড়ে গেছিল সেগুলো যুক্ত করলে আমরা নারী এবং শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু একটা শিশু নিরাপদ না আমি একটা শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি এই শিক্ষা প্রতিষ্ঠানে বিশাল একটা ঘটনা ঘটে গেছিল শিক্ষকের দ্বারা আমাদের এক ছাত্রী আমরা খুব মানে আমরা খুব লাকি যে আমরা সেই শিক্ষককে শাস্তি দিতে পেরেছি সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানে বহুবার এই যে নুসরাতের ঘটনা নুসরাতের ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানেই হয়েছে শিক্ষকই করেছিল নুসরাত হলো মাদ্রাসার ছাত্রী তো সেরকম ভাবে আমি আরেকটু বলতে চাই হয়তো একটু বেশি বলে ফেলছি সিনেমা বিজ্ঞাপনে পণ্য করার কথা যেটা বলা হয়েছে এটা যেমন আমাদের নৈতিকতার বিষয়ে আমাদের বিবেচনার বিষয় তেমনি নারীরও সচেতন হওয়া উচিত তাকে যেন পণ্য হিসেবে ব্যবহার করতে না পারে কেউ নারীরও সচেতন হওয়া উচিত সে যেন ঘুরে দাঁড়ায় প্রত্যেকটা প্রতিটা ধর্ষণ হওয়ার আগে সে যেন ঘুরে দাঁড়াতে পারে প্রত্যেকটা প্রতিবাদে আমরা যখন শাহবাগে দাঁড়াই বা প্রেস ক্লাবে দাঁড়াই আমরা দেখি গাড়ি করে গাড়ি এসি গাড়িতে কাজ তুলে অনেক নারী আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে চলে যান হয়তো মনে মনে হাসেন এই পাগলরা চিল্লাচ্ছে কিন্তু আসলে আমরা দেখেছি যে এই যে ধর্ষণ এটা কোনো শ্রেণী পেশা শ্রেণী পেশা কেউ নিম্ন নিম্নবিত্ত মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্তর আহ কোনো ব্যাপার নয় আমরা দেখেছিলাম যে বলে একজন যিনি যিনি অত্যন্ত উচ্চবিত্ত সন্তান ছিলেন তাকে নিজের ঘরের মধ্যে ধর্ষিত হয়েছে এবং খুন হতে যায় লতিফুর রহমান সাহেব আপনারা সবাই জানেন বিশাল বিশাল ব্যবসায়ী মারা গেছেন তার কন্যা এভাবে মৃত্যু বরণ করতে হচ্ছে সুতরাং সবাইকে প্রতিবাদে নামতে হবে শুধু যে সাংস্কৃতিক সংগঠন শুধু যে রাজনৈতিক সংগঠন তারা দাঁড়াবে ছাত্ররা দাঁড়াবে দাঁড়াতে হবে প্রতিবাদে দাঁড়াতে হবে তাহলেই যদি ধর্ষণ ধর্ষণ বন্ধ হয় বাংলাদেশে শুধু না যে কোনো রকম অবমাননা নারীকে অবমাননা করলে সে ঘুরে দাঁড়াতে হবে আমরা কিন্তু দেখছি শুধু নারী নয় পুরুষ শিশু কিন্তু ধর্ষিত হচ্ছে পুরুষ শিশু বলাৎকারের শিকার হচ্ছে মাদ্রাসায় শিক্ষক দ্বারা সুতরাং এগুলো সব বিষয় নিয়ে কথা বলার সময় এসেছে এবং আমাদের দাবি আদায় করার জন্য আমাদেরকে আন্দোলনে থাকতে হবে আমরা আন্দোলনে থাকব সমাজটাকে পরিবর্তন করব সমাজ পরিবর্তন করলে আমার রাষ্ট্র পরিবর্তন হবে না হলে রাষ্ট্রের কোন মানে সমাজে সামাজিক চাপটা না থাকলে রাষ্ট্র আসলে এই অধিকারগুলো আমাদের হাতে তুলে দিবে না সুতরাং আমাদেরকে আমাদের দাবিটা আদায় করতে হবে নারীদের সচেতন হতে হবে এবং সমগ্র মানব জাতির সচেতন হতে হবে বলে আমি মনে করি ধন্যবাদ সকলকে প্রান্তীয় সংগঠন বাংলাদেশ শিল্পী গোষ্ঠীর সহ সাধারণ সম্পাদিকা সঙ্গীতা আমি আমার কাছ থেকে যে কথাটি আমাদের এখান থেকে অবশ্যই নিতে হবে ওয়াজের কথা বলেছেন সঙ্গীতা বলেছেন অনেকগুলো পরিসংখ্যানের কথা পরিসংখ্যান দিয়েছেন উনি আহ সে পরিসংখ্যান অত্যন্ত আমাদের এটি অন্তর্ভেদী পরিসংখ্যান আমরা এই পরিসংখ্যানের যে যে নম্বরগুলো আমরা শুনলাম আমরা দেখতে চাই না প্রত্যেকটি ক্ষেত্রে আমরা শূন্য দেখতে চাই সেটি হবে আমাদের অন্তরের কথা ওয়াজার কথা বলেছেন আপনারা অবশ্যই জানেন ওয়াজ ধর্মের বিরুদ্ধে কোনো কথা নাই ধর্ম যার যার ধর্ম সে পালন করবে সে কথা অবশ্যই আমাদেরকে মানতে হবে আমরা কাউকে আহ নাস্তিক করতে পারবো না সহসা আমরা কাউকে নাস্তিক করার জন্য নামিনি যে কথাটি না বললে ওয়াজ মাহফিলে আমি সৈয়দপুরে গিয়ে শুনেছি আমি দু হাজার কথা বলছি ওয়াজ মাহফিলে ভালো কথা ধর্মের কথা হলে আমাদের আপত্তির কারণ থাকার কথা নয় কিন্তু আমার নিজের কানে যখন বাংলাদেশের বিরুদ্ধে কথা শুনি জাতীয় সঙ্গীতে একজন হিন্দু ভদ্রলোক জাতীয় সঙ্গীত লিখেছেন সেটা কথা শুনি সেটার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে অনেক ধন্যবাদ সঙ্গীতের নামকে এবারে আমরা যাব আহ এবছরের একুশে পদক প্রাপ্ত আমাদের প্রতিটি যুক্তরাষ্ট্র সংসদের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট বিজ্ঞানী বর্তমানে পাবলিক অফিসেও আহ বর্তমানে ডক্টর নুরুন নবী ধন্যবাদ আজকের এই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এর আগে সঙ্গীতা এবং ডক্টর নজরুল ইসলাম যা বলে গেলেন তার সাথে আমি একমত আমি যোগ করতে চাই যে একজন পুরুষ হিসাবে একজন মানুষ হিসাবে এবং সর্বোপরি একজন হিসাবে নারী নির্যাতন এগুলো দেখে মুক্তিযোদ্ধা ধর্ষণ আমি মর্মাহত আমি নিন্দা করার ভাষা আমার নেই এই বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি যেখানে সঙ্গীতার যে পরিসংখ্যান দিলেন যে এই বছরেই ছয়শোর বেশি নারী দর্শিত হয়েছে শিশু দর্শিত হয়েছে এবং এমসি কলেজে এত বড় একটা জঘন্য ঘটনার পর কয়েক সপ্তাহ পরে আবার নোয়াখালীতে আরেকটা ঘটনা ঘটেছে এর অর্থ আমার কাছে এইটাই যে এগুলো ঘটছে যেহেতু বিচারহীনতার জন্য বিচার নাই আমি একটি পরিসংখ্যানে দেখেছি যে অনলি থ্রি পার্সেন্ট দোষীটাকে শাস্তি দেওয়া হয়েছে নাইনটি সেভেন পার্সেন্ট তারা কোনো না কোনো ভাবে সেই সমাজের প্রভাবশালী লোকের জন্যই হোক বা সরকারি দল বা আমলা প্রশাসনের জন্যই হোক নাইনটি সেভেন পার্সেন্ট লোক দোষিতা তারা ছাড়া পেয়ে যাচ্ছে এই জন্য এই ঘটনাগুলো বারবার ঘটছে আমাদের দেশে সুন্দর আইন আছে আইনের অভাব নেই কিন্তু সেই আইনের প্রয়োগ প্রয়োগ নেই এই এই জন্য জন্য ঘটনাগুলো আমি হলাম যে এর যারা আন্দোলন করছে তাদেরকে করছে যুবলীগের ছেলেরা আমি বলবো তারা আহম্মক তারাও অপরাধী যেখানে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে এই দর্শকদের শাস্তির জন্য মৃত্যুদণ্ড আইন প্রচার করে করতে যাচ্ছেন বা করেছেন সেখানে যারা এই দর্শকের বিরুদ্ধে যে সমস্ত আন্দোলন হচ্ছে ছাত্রলীগ যুবলীগের উচিত তাদেরকে সমর্থন করা সেই আন্দোলনে যোগ দেওয়া তা না করে তারা যে কাজটা করছে তা তাদের সেই নেত্রী তাদের সেই সরকারের বিরুদ্ধে কিন্তু এটা আলটিমেটলি যাবে তো এটা একটা দুঃখের ব্যাপার তো আমি এখানে যারা আমরা যারা জয়েন করি সবাই আমরা এই আন্দোলনের পক্ষে এই নারী নিজের বিরুদ্ধে কাজে আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না আমি দায়িত্বহীন ভাষায় এই নয় দফা দাবিকে আমি সমর্থন জানাচ্ছি এবং সামাজিক সংগঠনের দায়িত্ব সঙ্গীতা অনেক উল্লেখ করেছেন পরিবারের মধ্যে যদি এই বৈষম্য দেখে যদি ছেলে বা মেয়েরা বড় হয় স্বাভাবিকভাবেই তারা পরবর্তী তাদের জীবনে তারা এই অন্যায় কাজগুলো করবে তারপরে আমি আরো মর্মত হয়েছি যখন কয়েক বছর আগে সেই তেতুল তত্ত্বের মল উনি হয়তো নাই আর মারা গিয়েছেন একদম একটা খবর শুনেছিলাম তো সেইটা যখন এই স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু সেই চার দফা যে মূলনীতি ছিল যে অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা এই দেশে চতুর দত্ত নিয়ে দেওয়ার সাহস পায় একজন লোক এবং সেটা নিয়ে আলোচনা হয় এবং আমি আরো শুনেছি যে আমাদের পাঠ্যপুস্তকে সেই আমাদের যে মূল মন্ত্রগুলো ছিল সেগুলোর পরিবর্তে এই সমস্ত জিনিস ঢুকানোর চেষ্টা হচ্ছে বা হয়েছে এটা আরো নিরাশ হওয়ার মতো ব্যাপার একজন মুক্তিযোদ্ধা হিসাবে তো আমি আর আমার বক্তব্য বাড়াবো না আরো অনেক জ্ঞানী বক্তারা রয়েছেন আমি এই আন্দোলনের পক্ষে আমার সমর্থন ব্যস্তহীন ভাষায় প্রকাশ করছি এবং সামাজিক সংগঠন আমি এক কথায় বলতে পারি যে বাংলাদেশে যদি উদিসির মতো সংগঠন আরো একশো হাজারটা থাকত অথবা উদিসির মেম্বার যদি বাংলাদেশের সতেরো কোটি মানুষ হতো এই মানসিকতা এই সাদা মনের মানসিকতা নিয়ে তাহলে এই সমস্যার সমাধান হতো বা এই সমস্যার সৃষ্টি হতো না কাজে সামাজিক আন্দোলনের গুরুত্ব অনেক রয়েছে ওদিসি যে আন্দোলন করছে আমি তাদেরকে সাধুবাদ জানাই আমি যত যেভাবেই পারি এর সাথে আসি এবং থাকব ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমরা শুনলাম ডক্টর নুর আমাদের ওদিসি যুক্তরাষ্ট্র সংসদের সম্মানিত উপদেষ্টা এবং এবছরের একুশে পদক প্রাপ্ত বিজ্ঞানী অনেক ধন্যবাদ নবী কথা থেকে এই কথাটি বলতেই হবে যে নয় দফার যে আমরা একটু পড়েছি প্রথম দিকে সেটির সঙ্গে অবশ্যই অবশ্যই করবেন এবং আমাদের সঙ্গে আছেন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে একটু আগে ছিলেন আমাদের প্রান্তীয় সংগঠন অধীচি বাংলাদেশ অধীচি কেন্দ্রীয় সংসদের আহ সাধারণ সম্পাদক কিন্তু আমি ওনাকে দেখছি না আবার পরিচয় তখন কথা হচ্ছিল বলে পরিচয় করিয়ে দিতে পারিনি

একটু বক্তব্য শুনি আমাদের বর্তমান সহ সহসভাপতি এবং প্রাক্তন সাধারণ সম্পাদক এবং একজন অভিনেতা লেখক গীতি গীতিকবি এবং আমার এক সময় আমি বলেছি যে একই সঙ্গে আমরা আহ থেকে ধানমন্ডিতে অভিনয় করেছি উনি ছিলেন তাজউদ্দিন আমি ছিলাম কর্নেল তাহের কথা বলছেন প্রবীর সর্দার সম্মানীয় সভাপতি আজকের এই আলোচনা সভা তথা প্রতিবাদ সভায় অন্য অন্য এবং যারা দেখছেন শুনছেন সকলকে উদিত কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিনন্দন অভিনন্দন এ কারণে আমরা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি অত্যন্ত বন্ধুর একটা পথ একদিকে যেমন কোভিড নাইন্টিন মহামারী পাশাপাশি সামাজিক আর এক মহামারী অব্যাহত দর্শন ধর্ষণ অব্যাহত ধর্ষণ এই শব্দটা খুব ভালো লেগেছে জীবনদার ব্যানারের লেখা দীর্ঘদিন ধরে এই অসুখ চলে আসছে আমার কাছে প্রথমেই বোধহয় প্রশ্ন করা উচিত কেন হচ্ছে তারা করছে কখন থেকে হচ্ছে শুধু তাই নয় এই অবক্ষয় যেমন সামাজিক সাংস্কৃতিক সর্বোপরি রাষ্ট্রীয় এবং এই অঘটনের প্রতিবাদ যখন আমরা করছি শান্তিপূর্ণ প্রতিবাদ সেখানেও আমাদের উপর হামলা করে তবে বুঝতে হবে তারা কত শক্তিশালী তাদের জোরটা কোথায় এই খুঁটির জোরটা ভাঙা প্রতিরোধ কি করতে পারবো না নিশ্চয়ই প্রতিরোধ করতে পারবো আজ একদিকে যেমন বল হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলতে আমরা সেটা উপেক্ষা করে প্রতিবাদ সভা করছি মানুষকে সচেতন করবার জন্য রাস্তায় নেমেছি যেমনটি প্রত্যেককে এই প্রতিবাদের স্বামী তাই না হলে এই প্রতিবাদ করে খুব একটা লাভ হবে প্রতিবাদ আমরা যে কোনো অনিয়মের বিরুদ্ধে যে স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অসংলগ্নতার বিরুদ্ধে আমরা কি প্রতিবাদ করছি না কিন্তু খণ্ড খণ্ড জয় ঘরে আনতে পারছে আমরা কারণ আমাদের প্রতিপক্ষ ভীষণ শক্তিশালী রাষ্ট্রের অধিকর্তা এই জন্য এই কি এমন সাহস আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচিতে পুলিশ ছাত্রলীগ যুবলীগ তিনজন সহদরের মতিদ সবান্ধব এবং সমগোত্রীয়

আমার তো মনে হয় ধর্ষক ধর্ষক যারা তাদেরকে বিচারের অপেক্ষা করে লাভ নাই এই বিচারের দায়িত্ব নেওয়া যায়। তাই যদি বন্ধ। সারা বিশ্বে এই আন্দোলনটা ঘটে ঘুরতে যেমন বাংলাদেশে ঘটনা ঘটেছে আমরা বাংলাদেশে অনেকেই সচেতন তারা প্রোগ্রাম করেছে আগামীতে করবে এই যে বিদেশে আপনারা নদীর সৃষ্টি করলেন আজকে যে আলোচনা হওয়ার সভা হওয়ার কথা ছিল যেটা হয়ে গেল প্রতিবাদ সভা এরকম সব দেশের কথা বলে সঠিক কথা কোন দলের হয়ে নয় ঠিক কথাটা দেশটা বাঁচানোর ঠাক তাহলে কিন্তু আমাদের আন্দোলন আর আমার আর যেটা মনে হয় অনেকে কিন্তু আন্দোলনে সামিল হচ্ছেন না তাদেরকে বোঝা ঘর থেকে করার দরকার হ্যাঁ আমরা সারা জীবন ঘর থেকে বের হওয়ার কথা বলছি করোনায় শুধু ঘরে থাকতে বলেছি কিন্তু আবার যে উপদ্রব শুরু হয়েছে তাতে কিন্তু আবার এই করোনা অবস্থা মাস্ক পরে স্যানিটাইজার পকেটে নিয়ে কিন্তু আমাদের আবার আন্দোলনে সামিল হতে এমন একটা দেশে এমন একটা দুর্বিষহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি খাত দুর্নীতি শ্রমিকদের অসন্তোষ নাজুক অর্থনৈতিক অবস্থা তারপরেও যদি সামাজিক ভাবে এইরকম বিপর্যয় নেমে আসে একের পর এক তাহলে তো মুশকিল কিছুদিন পরে শুরু হবে দেখবেন দু একের মধ্যেই প্রতিমা ভাঙচুর অসাম্প্রদায়িক বাংলাদেশটা রাখা যাবেন কিভাবে সাম্প্রদায়িক করা যায় খুব তাড়াতাড়ি শুরু হলো বলে সরকার যদি এই এইগুলো না দেয় বরং তাদেরকে শক্তি যোগায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ বলার নেই আমরা মানুষকে সচেতন করতে চাই মানুষকে নিয়েই আন্দোলন করতে চাই যে যে দলের হোক না কেন এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে তাহলেই কিন্তু আমরা আমরা লক্ষ্য পৌঁছাতে এবং আমাদের কথায় আমাদের গানে আমাদের নৃত্যে নিশ্চয়ই এর প্রতিবাদ থাকবে আমি এভাবেই বলতে চাই যদি কথার সাথে জনগণ থাকে লুঠে নেবে তার দর্শক যদি গানের সাথে প্রতিবাদ থাকে লজ্জা পাবে যে ধর্ষক তাই প্রতিবাদ হোক প্রতিবাদ হোক প্রতিবাদ হোক সকলকে ধন্যবাদ সহ সভাপতি এবং প্রাক্তন সাধারণ সম্পাদক প্রবীর সর্দারের কাছ থেকে অনেক ধন্যবাদ উনি যে কথাটি অবশ্যই প্রণিধান যোগ্য সেটি হচ্ছে যে সরকারকে অবশ্যই আহ সমর্থনের ভূমিকায় না থেকে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে আমরা কথাটিকে সমর্থন করছি এবং একই সঙ্গে আমরা এটি আবার রিপিট করতে চাই যে বিলম্বে হলেও দেশব্যাপী নারী নির্যাতন ধর্ষণ ও প্রতিবাদের কারণে ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান মন্ত্রী পরিষদে গৃহীত হয়েছে আমরা সরকারকে ন্যূনতম হলে আমরা ধন্যবাদ জানাই এই সিদ্ধান্তের জন্য এবারে আমাদের সঙ্গে এসছেন বেলায়েত ভাই বেলায়েত হোসেন আমরা বেশ কিছু আলোচনা শুনলাম বেলায়েত ভাই আমাদের কেন্দ্রের বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠীর বর্তমান সহ সভাপতি সবাই কানে একটু মিউট করে নেবেন আপনাদের কথা শোনা যাচ্ছে প্লিজ মিউট করে নেবেন প্লিজ আমি একটু মিউট করে দিচ্ছি আহ

প্রেক্ষিতে যে জায়গায় আমরা যুক্ত হয়েছি সেই জায়গায় এবং যে বিষয়টি নিয়ে আজকের এই প্রতিবাদ খুব ব্যাপার। আমরা আমরা দেশ করেছি। কিন্তু তারপরও প্রতিবাদ প্রতিরোধ হবে সে বিভিন্ন বিষয় নিয়ে আসবে সেই সমাজ সচেতনতার নানান দিক আসবে কিন্তু যেই বিষয়টি এসছে সেই বিষয়টি হবার কথা ছিল না এই স্বাধীন দেশে এবং এমন একটি সময় কিন্তু আমাদের যে স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক দেশ ক্ষুধা দারিদ্র মুক্ত দেশ তার সঙ্গে নারীর সম্ভ্রম যুক্ত হবে আমার মা আমি যে যে সন্তানটি জন্ম নিয়েছে পুরুষ হয়ে সে নারীর গর্ভে জন্ম নিয়েছে জীবন যাপন করেছে যার সঙ্গে নিয়ে তিনি একজন নারী আগামী প্রজন্মান্তরে যখন এগিয়ে যাচ্ছে সেখানে তৈরি হচ্ছে নারী আমারই সন্তান কিন্তু তারপর এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে খুবই দুঃখজনক বেদনাদায়ক এবং যার আজকে আমাদের আবার সোচ্চার হতে হচ্ছে এবং তার জন্য আবার দাবি করতে হচ্ছে যারাই অপকর্মটি করবে এই যে কাজে যারা লিপতে হবে তাদের বিচারের দাবি এর চেয়ে লজ্জাজনক কিছু হতে পারে না তো তীব্র প্রতিবাদ জানাই যে দূর হোক শুধুমাত্র আজকে যে ঘটনাটি আবার ঘটে গেল ওদিচী যুব ইউনিয়ন ছাত্র যে যে যাত্রা ছিল যে পথযাত্রা সেই পথযাত্রায় সেখানেও কিন্তু এই মানুষের দাবি প্রাণের দাবি আমার মা বোনের দাবি নারীর অধিকারের কথা সম্ভ্রমের কথা এ তো সবার কথা তারপরেও যদি এইভাবে আর দিন কানা হয়ে থাকলে তো চলবে না এর অত্যন্ত তদন্ত হওয়া উচিত সেইভাবে প্রকট ভাবে এবং তার বিচার দাবি করি আমরা আজকের এই ঘটনারও বিচার দাবি করছি তীব্রভাবে যে এখনো দেশ আমরা দেখতে চাই না সেই দেশের নাগরিক হতে চাই না আমি আবৃত্তি করতে চাই ধিক পাপাচারী ধিক বিমল গুহর লেখা এই সম্প্রতি লেখা এই ঘটনার উপর লেখা একটি নতুন কবিতা একদিন মৃত্যু হবে জেনেও কি সহজে ভেঙে ফেলি আমার আকাশ প্রতিহিংসায় উঠে মেতে এই ভোরবেলা একদিন মৃত্যু হবে জেনেও দু হাতে আগলে রাখি স্বার্থ লোভ আমার আপন ঘোর লাগা মাতাল নিঃশ্বাসে সহজে তুলি স্বচ্ছ বাতায়ন কি সহজে হাতের মুঠোয় তুলে আনি নারীর সম্ভ্রম তবে কি বিফল জন্ম এই আমাদের তবে কি মানুষ নাম একদিন ঘৃণিত শব্দের রূপ নেবে আমরাও পরিচিত হব সেই দিন দুই পা বিশিষ্ট প্রাণী রূপে। একদিন মৃত্যু হবে জেনেও সধর্মের মর্ম বাণী অগ্রাহ্য করে অমানুষ হব মাকে মা বলে ডাকা ভুলে গিয়ে লালসার দৃষ্টি ছুড়ে দেব দ্বিধাহীন নরপশু হয়ে আমার জন্ম বৃথা হবে কুলাঙ্গার কাপুরুষ হব আমি কি সেই লজ্জাহীন ইতিপাস ওই অনন্তকাল কংক্রিটে মাথা কুটে তুলে নিতে পারবো কোনোদিন অমোচনীয় কালো দাগ অনেক 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 ধন্যবাদ মানুষ ভাই আমি জানি আপনি একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে এসছেন আমাদের আমন্ত্রণে এটি আপনার প্রাণের থেকেই আপনি এসছেন আমাদের এই অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে থাকবেন আপনার আরো কবিতা আমরা আহ শুনবো মাঝে মাঝে অনেক ধন্যবাদ আপনাকে এবারে আমরা আমাদের আরেক উপদেষ্টা আহ ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উনি এসছেন বেশ আগে থেকেই জিয়া ভাই আপনার আমরা আপনার কাছ থেকে কিছু কথা শুনতে চাই এখন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ অনেক অনেক ধন্যবাদ আমি শুনছিলাম মধ্যে হয়ে কাস্টমারের বুক নিয়ে যেটা আমাদের আজকে এখানে সম্মিলিত হতে হয়েছে প্রথমেই অভিযোগকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান আয়োজন করার জন্য মানদনীয় সভাপতি অন্য সব অতিথি বৃন্দব যারা শুনছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ অনেক কিছু বলা হয়ে গেছে আমি সব সাথে একমত দশের সাথে একমত আমাদের আমি যেটা মনে করি যে মেয়েদের প্রতি যে এই বা এই ধরনের এই ভাবনা এটা কিন্তু অনেক ডিপ রুটেড আছে আমাদের দেশে আমরা বলতে পারি ছয়শ নারী ধর্ষণ অনেক বেশি ধর্ষণ হচ্ছে আমরা কিন্তু এটা জানি না আমাদের আমি যেটা মনে করি ডাক্তার হিসাবে যে এইটা সমস্ত পৃথিবীতেই এই মেয়েদের ছোট করার জন্য মেয়েদের সন্ত্রাস বা ধর্ষণ এবং কিন্তু চলে কিন্তু বিচার হয় আমেরিকাতে বিচার হতে তো এরকম হয়েছে এখন যে কিছুদিন আগে একটা ইউনিভার্সিটির চেয়ারম্যান তার তার উনি একটা ওনার সেক্রেটারি গায়ে হাত দিয়েছিলেন পিঠে কোনো এটা কোনো ইয়ে হিসাবে না কিন্তু কেন তার গায়ে হাত দিলেন তার যে একটা স্পেস লঙ্ঘন করলেন তার জন্য ইউনিভার্সিটির চেয়ারম্যানের চাকরি চলে গেল এটা কিন্তু কোনো যৌন জন্য টাচ না তো এই কিন্তু আমেরিকাতে কিন্তু এগুলো অটোমেটিক্যালি হয় না এটা হয়েছে বিচার হওয়ার জন্য বিচারহীনতা যখনই থাকবে এবং যারা বিচার করেন বা যারা বিচারের পুলিশের ব্যাপার যেগুলো এগুলো আমাদের হচ্ছে বিকজ আমাদের বিচারহীনতা নাই কেন নাই এই যে হয়ে বললো যে তিন পার্সেন্ট মেয়েরা এবং তিন পার্সেন্ট মাত্র মেয়েরা বিচার পাচ্ছে ধর্ষণের পরেও এটা খুব দুঃখজনক আমি মনে করি যে রুচির মতো প্রত্যেকটা পাড়াতে সংগঠন করে উঠা উচিত তারা পুলিশই করবে পুলিশ করবে যখনই কোনো অন্যায়ভাবে কিছু একটা হবে এটা বিচার হচ্ছে কিনা সাংবাদিক গ্রুপ বা সাধারণ জনতা কিন্তু এটা আমার মনে হয় যে তদন্ত করা দরকার আমি আরো কিছু এই ব্যাপারে আমি আরো কিছু জুম ইনভলভ হয়েছি এবং আমরা অনেক ধরনের প্রোগ্রাম নিচ্ছি তো আমরা যেটা চাচ্ছি যে পড়াতে পারে যদি আমরা প্রতিবাদ আমরা যদি মানুষের এই যেটা ভালো সংস্কৃতি মানুষকে অর্গানাইজ করতে হবে এবং মানুষকে এই কার কাছে দাবি আমাদের আমাদের দাবি আমরা অনেক দিয়েছি নিজেদেরকে আমাদের এই এটাকে হাতে তুলে নিতে হবে যেমন ফলো করা ফলো অফ টা তো আমার মনে হয় যে সব কিছু বলা হয়ে গেছে আমি খালি বলবো যে কার কাছে নালিশ আমাদের আমরা আমরাই অর্গানাইজ করতে হবে বাড়াতে বাড়াতে এবং যে সংস্কৃতি যেগুলো আমরা আলাপ করলাম টিপস নিয়েছে এই যে দেখবে নাতিটা খালি ধর্ষণ না মায়েরা মেয়েরা অপমানিত হচ্ছে তাদেরকে ছোট করা হচ্ছে এটা একটা কালচার হয়ে যার জন্য আজকে সহজ পথে যে ট্যাক্সি ড্রাইভার একটা মেয়েকে অসম্মান করা এগুলো কিন্তু এই একটা মুভমেন্ট হবে না এগুলো অনেক ইতিহাস আছে খালি আমাদের দেশে না সব দেশে ভারতে আছে পাকিস্তান সব দেশে আছে কিন্তু এটা প্রতিকারের জন্য আইনি ব্যবস্থা এবং তদারকি দরকার তো আমি একটু বাইরে আছি এজন্য জন্য আমি শুনছিলাম সব কিছু সবাইকে ধন্যবাদ জানাই এটার জন্য আমরা তদারকি করার জন্য একটা ফলো আপের অনুষ্ঠান করতে পারি প্রত্যেকটা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গাতে আমরা উদ্দিচ্ছি ডাক্তার যেখানে উদ্দিচ্ছি উদ্দিচ্ছি না আর অনেক অদৃশ্য আছে একসাথে কাজ করার জন্য এবং মেয়েদের সম্মান বাড়াবার জন্য এসব করা দরকার লেখালেখি বা আসলেই আমি যে আলাপ করেছি এগুলো আপনাদের সবাইকে আমরা করি বিদেশ থেকে দেশ থেকে

তাহলে আমি মনে করি পার্ট আমরা প্রতিবাদ জানাবো তাদের এই এই নেতৃত্বকে আমরা মানতেই চাইবো না তো সবাইকে আবার ধন্যবাদ জানাই এটা করার জন্য আমার মনে হয় যে আমরা এটা ফলো আপ করা দরকার থ্যাংক ইউ ভেরি অনেক ধন্যবাদ এতক্ষণ আমরা শুনলাম ডক্টর জিয়াউদ্দিন আহমেদের কথা উনি বাংলাদেশ উদ্দেশ্য শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের উনি একজন উপদেষ্টা সম্মানিত উপদেষ্টা অনেক ধন্যবাদ জিয়া ভাই যে কথাটি আপনার কাছ থেকে শুনলাম আমরা ফলোআপের কথা বলছেন অবশ্যই সেটি সমর্থন করি এবং আমাদের সঙ্গে অবশ্যই আপনি সবসময় আছেন থাকবেন ধন্যবাদ আপনাকে এবারে আমি একটু ফিরে যাই যেটি আমাদের কেন্দ্রের সহসাধারণ সম্পাদিকরা বলেছিলেন এই নারী নির্যাতনের এই ঘটনা একদিনে হয়নি আসলে এটি শুরু হয়েছে আহ ছয় বছর হাজার হাজার বছরের বছর আগে সেই প্রসঙ্গে আজকে ইনফ্যাক্ট আজকে কাকতালীয় ভাবে আমার লেখা উপসম্পাদকীয়তে আমি আজকে নারী নির্যাতন ধর্ষণ ও হত্যার মহামারী শিরোনামে লিখেছি সাপ্তাহিক বাঙালিতে আপনার সময়ের সুযোগ পেলে পড়বেন যে কথাটি আমি সহ সাধারণ সম্পাদিকার সূত্র ধরে বলতে চাই আমার লেখার ভিতরে আছে সময় সুযোগ গুলো পড়বেন ইতিহাসে সর্বত্রই নারীদের বিরুদ্ধে সহিংসতাকে গ্রহণ করা হয়েছে স্বাভাবিকভাবে এবং খুব সহজেই এই সহিংসতাকে ক্ষমাও করা হয়েছে প্রায় দুই হাজার বছর আগে রোমান সাম্রাজ্যের আইন একজন পুরুষকে তার স্ত্রীর জীবন ও মৃত্যুর কর্তৃত্ব পর্যন্ত দিয়েছিল আবার অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের প্রচলিত আইন একজন ব্যক্তিকে তার একজন পুরুষ ব্যক্তিকে তার স্ত্রী এবং শিশুদের লাঠি দিয়ে শাসন করা বা চাবুক দিয়ে নির্দয়ভাবে আঘাত করার অনুমতি দিয়েছিল এ ঘটনা ঘটেছে হাজার হাজার বছর যাবত এর অবসান হওয়া দরকার এবারে আমরা যাচ্ছি আমাদের আরেক উপদেষ্টা বাংলা বিভাগের উদীচি স্কুলের আহ বর্তমানে যেটি বন্ধ রয়েছে আপনারা জানেন সবকিছু বন্ধ রয়েছে বাংলা বিভাগের প্রধান আমাদের বাংলা বিভাগকে যিনি সাজিয়েছেন নিজের মতো করে আমাদের উপদেষ্টা একজন লেখক পায়ে হেঁটে যিনি সারা বাংলাদেশ ঘুরিয়ে ঘুরেছেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষের সঙ্গে কথা বলেছেন দুটি কথা বলবেন শ্রদ্ধেয় বেলাল বেগ জাতীয় মিষ্টি করে কথা বলা আমাদের জন্য খুব কঠিন কারণ এখানে অনেক ভেবে চিন্তে কথা বলতে হয় কিন্তু আমি মূলত একজন অত্যন্ত বিক্ষুব্ধ মানুষ প্রথমে আমার যেটা অবাক লাগে যে নারী নির্যাতন হয় নারী মুক্তির ক্ষেত্রে যে অবদান রায় আমাদের প্রথম নারী গ্রাজুয়েট তিনি কেবল নারী মুক্তির কথা বলেনি তিনি একটি জাতির মুক্তির কথা বলে গেছেন কত ভাবে বাঙালিকে বলে গেছেন জেগে জেগে থাকার জন্য অধিকার সম্বন্ধে সচেতন থাকার জন্য একাত্তর সনে আমাদের দুই লক্ষ নারী ধর্ষিত হয়েছিল তার বদলা আমরা নিতে পারিনি উপযুক্ত ভাবে যেমন পাকিস্তানকে শাস্তি দিয়ে পারিনি আমরা বর্তমান সংসদে অনেক নারী সদস্য আছেন প্রধানমন্ত্রী স্পিকার তারা নারী তাদের বর্তমানে নারী নির্যাতন হবে তাদের কাছ থেকে তো আমরা কিছুই শুনছি না আমাদের চেয়ে বেশি সোচ্চার হওয়ার কথা ছিল তাদের আমরা তো শুনছি না দেশের একটা রাজনৈতিক দল আছে আরো রাজনৈতিক দল আছে তাদের কথা কেন শুনছি না শুনছি না এই কারণে বাংলাদেশ একটি ভয়ঙ্কর অস্বাভাবিক অস্বাভাবিক রাষ্ট্রে পরিণত হয়েছে যে দেশের শত্রু এবং মিত্র একসঙ্গে থাকে যুদ্ধের পরে সে দেশ তো স্বাভাবিক নয় যে দেশের স্বাধীনতার বিপক্ষ শক্তি থেকে যায় সে দেশ তো স্বাভাবিক না দেশটি একটি ভয়ঙ্কর অস্থির অসাম্পত্তি দেশে পরিণত হয়েছে আর কেবল নারী নির্যাতন বাংলাদেশ এখন অপরাধের কারণ একটি বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এমনকি লিগাল অথরিটি নামে যে প্রতিষ্ঠানটি আছে এটারও কোন দাম নেই কে মানে আজকে আমার ধারণা আর কদিন পরে বিচার বিভাগ রায় দিলে সেটাও বাস্তবায়িত হবে না তার কারণ হচ্ছে যে বাহিনীগুলো গুলো করবে তারা তো আইনের চেয়ে বেশি চিন্তা করে তাদের বেতন যিনি দেন তার তার মর্জির কথা ভেবে অন্য কোথায় দেশ আইন দ্বারা চলছে না সুতরাং আইন দ্বারা যে দেশ চলবে না সেখানে তো এই সবকিছু পাপ হবেই ধর্ষণ একটি নষ্ট সমাজের স্পষ্ট লক্ষণ এই দেশ যেতে নারীর সম্মানের জন্য অসংখ্য কবিতা আছে নজরুল নারী সম্বন্ধে যা বলে গেছেন পৃথিবীর কম খুব কম সাহিত্যে এভাবে বলা আছে কিন্তু কোন সভ্য বাক্য কারো কানে যায় না তার কারণ হচ্ছে মানুষের কানে এখন সভ্যতার কোনো কথাই ঢুকে না মানুষ এখন আনন্দে মক্ত কোন মানুষ তার জীবনের সমস্যাকে এখন সমস্যা হিসেবে দেখছে না সে চিন্তা করে থাক আমি আমার ফুর্তিতে থাকি অর্থাৎ এটা হলো সমাজটা যখন সম্পূর্ণ ভেঙে যায় যখন সমাজের কোনো বন্ধনই থাকে না তখন কোনো কিছুরই দাম থাকে না আমরা সেই পর্যায়ে এসছি আজকে বাংলাদেশ টেকনিক্যালি একটি ব্যর্থ রাষ্ট্র আমরা কেউ এখনো বলতে পারছি না বললে আমাদের বিপদ হবে কিন্তু ব্যর্থ রাষ্ট্রের সমস্ত লক্ষণ এখানে পরিস্ফুট ব্যর্থ রাষ্ট্র আপনি কোনো বিচারে পাবেন না এই আমরা এত বক্ত করলাম সবকিছু হলে প্রভাব আপনি সমাজে দেখবেন না এই যে আমাদের ছেলেরা বাঘের বাচ্চা ছেলেগুলো আমাদের ছাত্র ইউনিয়ন আমাদের আমাদের ইয়ে ওদের সঙ্গে কারা গেছিল ছাত্র ইউনিয়ন আর

একটা উদাহরণ স্থাপিত হলো যে সবকিছু শেষ হয়ে যায়নি উদিচের জন্য জয় উদিচি উদিচিকে এভাবে দাঁড়াতে হবে আমাদেরকে সময় এভাবে দাঁড়াতে হবে এবং এই যে ওরা দাঁড়াচ্ছে এই জন্য আমার এই বৃদ্ধ বয়স আমি খুব উত্তেজিত বোধ করছে আমি আজকে দেশে থাকলে ওদের সঙ্গে আমি কুমিল্লে হাঁটতাম হেঁটে যেতাম কথা হচ্ছে যে আমরা এটা এই অসভ্য দেশে আপনারা যে সমস্ত পন্থাগুলো বললেন এই সমস্ত পন্থা এটা বন্ধ হবে না কে একজন বলছিলেন যদি এটা একটু শুদ্ধ ইয়ে লেগেছে

আজকে আজকে যদি পরিবার কোন পরিবার থাকতো আমি আপনাদের বলেছি যে আমাদের সমস্ত প্রতিষ্ঠান ভেঙে গেছে সুতরাং পরিবার কিন্তু পরিবারের জায়গা নেই এমনকি ছেলে ছেলের জায়গা মেয়ে নেই মেয়ে মেয়ে জায়গা নেই ভাই বোনের জায়গা নেই এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের এসছে কেন এসছে কারণ বাংলাদেশ বঙ্গবন্ধুর মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত কখনো আইনের শাসন দেখেনি। এই যে মধ্যে মানুষ বড় হচ্ছে ফলে প্রত্যেকটা মানুষ মনে করছে নিজে বাঁচলে বা পেন নাম তার আশ্রয় উপর তো নির্ভর করছে না আইনের উপর তো নির্ভর করছে না একটা নষ্ট সমাজে

আমি জানেনা না উদিচের সামর্থ্য আছে কিনা দরকার হলে উদিচে গিয়ে স্কুলে কলেজে গিয়ে বক্তৃতা করবে ছাত্রদের বলবে ছাত্র ছাত্রীদের বলবে যে এই ভগ্ন সমাজে আমাদেরকে দাঁড়াতে হবে এই নয় যে আমরা ফাইট করতে যাব না এটা হচ্ছে নৈতিকভাবে দাঁড়াতে হবে যেমন আজকে যদি কলেজের মেয়েরা স্কুলে মেয়েরা পথ পথপথ বক্তৃতা শুরু করে এটা বন্ধ করলো ছেলেরা বক্তৃতা শুরু করে সব জায়গায় গ্রাম থেকে শহরে সব জায়গায় যদি পথ পথ সভা হতে পারে আমরা একটা সারা দেশে আমরা অনৈতিকতার বিরুদ্ধে একটা আন্দোলন সরকার বিরুদ্ধে কিছু বলার দরকার নেই এখন তাহলে আমাদের একটা টেকনিক্যালি আমরা জনগণের একটা মহতার একটা সমর্থন পেয়ে যাব তখন যদি আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের তৈরি পরিবেশটা যদি তাহলে আমরা দেশ পরিবর্তন কথাও ভাবতে পারবো। আমি যারা সভা আয়োজন করছেন অবশ্যই ধন্যবাদ দিচ্ছি যে আমরা নিজেরা নিজের অন্তত আলোচনা করছি কিন্তু সত্য কথা হচ্ছে আমাদের আলোচনা চলে শূন্যের উপর ম্যাগের উপরে আমাদের কণ্ঠ সত্য সাধারণ মানুষের কাছে যাচ্ছে না তো হ্যাঁ আমরা নিজেরা শক্তি পাচ্ছি ঠিক আছে কিন্তু আমাদের উচিত প্রত্যেকের উচিত আরো চারপাশে আমাদের চারপাশে শক্তির বলয় তৈরি করা লোকজনকে ইন্সপায়ার করা যে সবাই মিলে মরালি লাগো লাগ এই দেশটা নষ্ট করার দেশ নয় এই দেশ নষ্ট হতে পারে না ত্রিশ লক্ষ লোক মারা গেছে এ দেশের জন্য দুই লক্ষ লোক দুই লক্ষ মেয়ে আত্ম অপমানিত হয়েছে এগুলো মনে করিয়ে দিতে হবে তরুণদেরকে এবং বলতে হবে দেশকে তোমরা বাঁচাতে হবে তোমাদেরকে বাঁচাতে হবে এই নষ্ট রাজনীতি কোন ভবিষ্যৎ রাজনীতি কেবল নষ্ট দলগুন কথা বলছে না আমি তো বললাম যে দেশের শত্রু মিত্র একসঙ্গে থাকে একসঙ্গে রাজনীতি করে গলাগলি করে ওরা স্বাধীনতাকে তো কচু পাতা বানিয়ে ফেলেছে স্বাধীনতাকে পৃষ্ঠা বানিয়ে ফেলেছে ওরা আর এখনো আমাদের বড় দলের সেক্রেটারি সাহেব সাহেবুল্লাহ আওয়ামী লীগ বলার পরে তিনি বিএনপি এই বিএনপি নিষিদ্ধ হওয়া উচিত ছিল একটিমাত্র কারণে যে বিএনপির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর খুনের সঙ্গে জড়িত ছিল করতে সে তো নিষিদ্ধ হয়নি তার সঙ্গে তো প্রেম করে রাজনীতি করা হচ্ছে তার কারণটা কি এরা এরা বাইরে শত্রুতা করে ভিতরে কিন্তু এদের শক্তি ভান এক জায়গায় লুট করা সবাই তো সমান লুট করছে দেশকে এই লুটের বিরুদ্ধে আমাদের জনগণকে তৈরি হতে হবে তো তাদেরকে অবস্থা তো জানাতে হবে তো কারা জানাবে এই জানা জানাবে উদিচে ওভাবে জানানো ঠিক না কারণ উদিচে হচ্ছে সাংস্কৃতিক দল উদিচে কেবল মানুষের শুভ বুদ্ধিকে জাগ্রত করার জন্য সমস্ত শক্তি খরচ করবে মানুষকে সঙ্গীতের মাধ্যমে কবিতার মাধ্যমে বক্তৃতার মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করবে আমাদের সুন্দর দেশ সুন্দর কথাগুলো মানুষ এখানে আরেকবার তুলে দেবে তো আমি উঠেছি জীবন বিশ্বাস এবং তার কর্মী বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকারটা আয়োজনের জন্য আর আমার কষ্ট হচ্ছে যে আমি এখন অবশ্য কোভিড নাইন্টিনে কারণে তো আমরা সবাই তো ঘর বন্দি আমি এখন বাইরে যেতে পারছি না দশ জনের সঙ্গে কথা বলতে পারছি না আমার বড় ইচ্ছা করে বাংলাদেশে চলে দরকার যায় গুলিকে মরি কিন্তু বাংলাদেশে মরব আমার এরকম একটা ইচ্ছা হয় কথা বলতে হবে লোকজনের সঙ্গে বলতে হবে আমরা মানুষ মরি নেই অতিথি থেকে যারা এসছেন যোগ দিয়েছেন আপনাদের সাথে আমার পরিচয় আমি শুধু ছোট্ট করে বলতে চাই যে আপনারা দাঁড়িয়ে আছেন কথা বলছেন জনগণের পাশে দাঁড়া পেন ইউ আর দি নেক্স জেনারেশন অফ আওয়ার ফর গেট আজকে যারা কথা বলছেন তারা দেশের একদিন দায়িত্ব নিতে হবে আমরা চাই একদিন আমরা দেশের দায়িত্ব নেব সেজন্য আমাদের তৈরি হতে হবে অসভ্যতার কাছ থেকে ক্ষমতাটা সভ্যতা সভ্যতার কাছে আনতে হবে তো আপনাকে অনেক ধন্যবাদ আমি বললাম যে আমার দ্বারা মিষ্টি করে বক্তৃতা করা হয় না অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে বেলাল ভাই আহ এতক্ষণ আমরা শুনলাম অদিতির উপদেষ্টা উদিত্র যুক্তরাষ্ট্র সংসদের উপদেষ্টা শ্রদ্ধে বিলাল বেগের শক্ত গলায় আমি বলবো উনি যেটি বলেছেন প্রত্যেকটি কথায় প্রণিধানযোগ্য কিন্তু যে কথাটি না বললেই নয় সেটি হচ্ছে ভগ্ন সমাজে নৈতিকভাবে শক্তভাবে দাঁড়াতে হবে আমাদেরকে নতুন সমাজের কাছে দরকার হলে স্কুলে গিয়ে উদিতি কথা বলবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে এবং সবচেয়ে বড় কথা আর উনি বলেছেন অনৈতিকতার বিরুদ্ধে শক্ত হতে হবে শক্ত হয়ে পথে নামতে হবে দাঁড়াতে হবে অনেক ধন্যবাদ ভাই চমৎকার কথা এবারে আমরা কথা শুনলাম আমরা একটা গান শুনি আমরা আহ গান শুনব মুক্তাধরের কণ্ঠে মুক্তাধর আহ শিল্পী গোষ্ঠীর একজন নির্ভরযোগ্য শিল্পী এবং আমাদের সম্পাদকীয় সদস্য সদস্য মুক্তাধার সবাইকে শুভ অপরাহ্ন আমি চেষ্টা করছি এটা গান গ্রহ করার জন্য বানিবি পাবিবিধিবি মনে আমি মুখ বান্ধিবি পড়ান বান্ধিবি বাধিবি বাঁধিবি মন মনে আমার চোখে বাঁধিবি মুখে বান্ধিবি পোরান বান্ধিবি কে মনে আমি না গেলাম ঘাটে ঘাট না তুলিলাম না তার সখী না হইলাম চঞ্চলামি না গেলাম যমুনার ঘাটে না তুলিলামে যাস নাহি রিলাম তার সুখী না চঞ্চ আমি আমার ইচ্ছা বান্ধিবি সুহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি প্রেম মনে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বা আমার চোখে বাঁধিবি মুখে বাঁধিবি পৌরাণ বা কে মন আমি না দিলাম কুলিতে কলম নাহ হইল সে মরি অঙ্গেরি মালা আমি না দিলাম কুলি ঘর বাঁধিবি পথ বান্ধিবি কপাল বাঁধিবি কে মনে আমার হাত বাঁধিবি বান্ধিবি মন বান্ধিবি কে মনে আমার চোখে বাঁধিবি মুখ বান্ধিবি পরাণে বাঁধিবি কেমনে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখে বান্ধিবি মুখে বান্ধিবি পরাণে মনে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মুক্তাধরের কণ্ঠে আমরা একটি চমৎকার লোকসুরের গান শুনলাম অনেক ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বৈদেশিক বিভাগ থেকে আমাদের সুরিদ দুজন বৈদেশিক বিভাগের আহ্বায়ক আমাদের ডক্টর রফিকুল হাসাল জিন্না আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আছেন সদস্য সচিব কিরণময় মন্ডল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আপনাদের কাছ থেকে আসলে এখনই বক্তব্য শুনবো সেটি সে সুবিধা হবে আমাদের সবার জন্যই আমি প্রথমেই আহ কিরণ দা কিরণময় মন্ডল তার কাছ থেকে দুটি কথা শুনবো এবং একটি আবৃত্তিও আমরা তার কাছ থেকে আশা করছি হঠাৎ আচ্ছা আমি যে কথাটি বলছিলাম অনেক ধন্যবাদ আমি জানি আপনি কাছ থেকে এসছেন অনেক লম্বা পথ পারি দিয়ে উনি প্যারিস থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আহ বাংলাদেশ উদী শিল্পী গোষ্ঠী ফ্রান্স শাখার সভাপতি কেন্দ্রের সদস্য এবং বৈদেশিক বিভাগের সদস্য সচিব সহযোদ্ধা কিরণময় মন্ডল এখন দুটি কথা বলবেন একটি কবিতা আমাদের শোনাবেন কিরণময় মন্ডল অসংখ্য ধন্যবাদ আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি কারণ হচ্ছে সত্যিকার অর্থে কাজ থেকে শেষ করে আমার অনেক আগে যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু আমাদের ফ্রান্স উদ্দেশ্যের পক্ষ থেকে আজকের যে বিষয় নিয়ে আপনারা বসেছেন আলোচনা করছেন এই বিষয়ে আমাদের একটা অনুষ্ঠান বা প্রোগ্রাম করব আমরা এক মাস ব্যাপী একটা প্রোগ্রামের উদ্যোগ নিচ্ছি তো জন্যই আমার আসলে ওদের সাথে কথা বলে আমাদের ফিরতে একটু দেরি হয়েছে তো যাই হোক আমি শ্রদ্ধেয় আমি ঢোকার পরপরই শ্রদ্ধেয় বেলাল ভাইয়ের কথা শুনছিলাম এবং আমার আমি নিশ্চয়ই বলতে পারি যে এর আগে যারা বলেছেন তারা নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন বক্তব্য রেখেছেন আমি আসলে মানে শুনিনি বলে তেমন কিছু বলছি না তবে আজকের এই আয়োজনের জন্য যুক্তরাষ্ট্র উদীচির সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আজকে যে পরিস্থিতিতে এই আন্দোলনটা হচ্ছে সেটা একটা স্বাভাবিক পরিস্থিতি তো নয় এই প্যান্ডামিক আয়োজনের জন্য আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুধু একটি বিষয় বলছি যে আমার যেটা মনে হয় নিশ্চয়ই আপনারাও হয়তো অনেকে একমত হবেন যে এই সমস্যাটা তো দীর্ঘদিন যাবৎ চলছে এবং এখনো মানে সেটার বহিঃপ্রকাশ ঘটছে নোংরা ভাবে নগ্নভাবে হয়তো ভবিষ্যতে ঠিক এমন অবস্থাটা থাকলে কোনো সমাধানের পথ যদি আমরা খুঁজে না বের করি বা না পাই তাহলে সেটা হয়তো বা ভবিষ্যৎ আরো বেড়েই যাবে সে কারণে মানে এই সরকারের একটা সদিচ্ছার যে বড় বিষয় এই সমস্যাটা সমাধান করার সেটা একটা যেমন খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় এবং পাশাপাশি যে বৃহৎ সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের প্রয়োজন তো এই সরকারের সদিচ্ছা না হলে যেমন শুধুমাত্র আন্দোলন করে যে এর কোনো ফল বের করা যাবে বলে মনে হয় না তার কারণ প্রত্যেকটা বিষয় যেমন যে ভিকটিম সে ভিকটিমের একেবারে থানায় রিপোর্টিং থেকে শুরু করে একদম বিচার মানে বিচার পাওয়া পর্যন্ত সমস্ত কিছু যে মাধ্যমগুলোর মধ্য দিয়ে তাকে অগ্রসর হতে হবে বা হতে হয় সেগুলো সরকারের সদিচ্ছা না থাকলে সেটা কোনোভাবেই সম্ভব নয় আর সরকারের সদিচ্ছাও শুধুমাত্র যে সেগুলোকে সমাধান করতে পারে তা নয় আমার মনে হয় যে যেমন সমস্যাটা অনেক গভীরে এই সমস্যার গভীর গভীরতা থেকে যদি উঠে আসতে হয় তাহলে ব্যাপক সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের দরকার যেটা হবে কিন্তু সেই ক্ষেত্রে আমরাও ব্যর্থ আমরা ব্যর্থ এই কারণে আজকে এরকম ঘটনায় কটি সাংস্কৃতিক সংগঠন সামাজিক সংগঠন বা ছাত্র সংগঠন এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে কিছুক্ষণ আগে আহ নিশ্চয়ই বেলাল ভাইয়ের কথা বলার সময় কেউ কেউ ইনফরমেশন দিয়েছেন আমাদের আমরা জানিও ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট পুদিচি যুব ইউনিয়ন এবং এই ধারার কয়েকটি সংগঠন ছাড়া মূলত বাম ধারার এই কয়েকটি সংগঠন ছাড়া দেশের কোটি কোটি মানুষ হাজার হাজার সংগঠন এই আন্দোলনের সাথে কিভাবে যুক্ত হচ্ছে কোন কণ্ঠস্বর কাদের সাথে মেলাচ্ছে নাকি নীরব থাকছে আমরা আসলে দেখতে পাচ্ছি সবাই তো এটাকে ব্যাপকভাবে যদি সামাজিকভাবে আন্দোলনের মধ্যে নিয়ে না আসা যায় মনে হয় এই বিষয় থেকে আমরা বেরোতে পারবো না এই সমস্যা থেকে তো যাই হোক আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এখানে কিছু বলতে দেওয়ার সুযোগের জন্য আর একটা অনুরোধ যেটা করেছেন আমাদের যুক্তরাষ্ট্র ডিচির সাধারণ সম্পাদক একটি কবিতা আবৃত্তি করার জন্য সত্যিকার অর্থে মানে যে মানসিকতা প্রয়োজন হয় সত্যি সে মানসিকতাটা হারিয়ে ফেলেছি আজকের সর্বশেষ ঘটনায় সেই মানসিকতাটা সত্যি হারিয়ে ফেলেছে যেটা বেলার বললেন গান অনেক হয়েছে কবিতা অনেক হয়েছে হচ্ছেও হয়তো হবেও কিন্তু সত্যিকার অর্থে কোনো পরিবর্তন আমরা পাচ্ছি না বা দেখছি না অথবা করার মতো কোনো পরিবেশ তৈরি করতে পারছি না সেজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যদি মানে আবৃত্তি আমি না করি তাহলে কিছু মনে করবেন না মানে আমি ভীষণ ভাবে দুঃখ প্রকাশ করছি তারপরেও যদি সেটা সাধারণ সম্পাদক আমি জীবন তাকেই বলছি আপনার কোনো অনুরোধ থাকে মানে পরে হয়তো চেষ্টা করতে পারি আমরা কথাই শুনি বরং অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা বলবো হ্যাঁ শুনবো ধন্যবাদ সবাইকে আচ্ছা কিরণ অনেক ধন্যবাদ আমাদের আহ বাংলাদেশ উদিত শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি কেন্দ্রের সদস্য এবং উদিত বৈদেশিক বিভাগের সদস্য সর্দার অনেক ধন্যবাদ আপনার এই বক্তব্যের জন্য আমরা নিশ্চয়ই পরে আপনার কবিতা শুনতে চাই অবশ্যই যতটা সম্ভব আপনাকে ধন্যবাদ এটা করব ধন্যবাদ আচ্ছা এবারে বৈদেশিক বিভাগের আহ্বায়ক বাংলাদেশ উদিতি শিল্পী গোষ্ঠীর কেন্দ্রের সহসভাপতি যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন যোগ দিয়েছেন ইতিমধ্যে আমাদের প্রিয় ভাজন শ্রদ্ধেয় আফ터 রফিকুল হাসান জিন্না দুটি কথা বলবেন আমি আহ্বান জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে দুটি কথা বলার জন্য রফিকুল হাসান জিন্না প্রিয় জিন্না ভাই অনেক ধন্যবাদ জীবন সহযোদ্ধার সভাপতি এবং যারা সহযোদ্ধা আছেন সবাইকে আমার আজকে সভা আয়োজনের জন্য অনেক ধন্যবাদ এবং আমি আপনারা কি আলোচনা হয়েছে আমি বেশি শুনতে পারিনি কারণ আমার ঢাকা ইউনিভার্সিটি আলাম না এর একটা সভা ছিল আমি ওদের এমনি স্বাভাবিকভাবে দীর্ঘায়িত হয়েছে এই লন্ডনে তো সেই সভা শেষ করে শেষ না করেই আমি চলে এসেছি সেই জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি আমি এর আগেও এ ব্যাপার নিয়ে আমাদের যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং অন্যান্য সভা হয়েছে ফ্রান্সেও সভা হয়েছে সরি কানাডাতেও আলোচনা হয়েছে সেখানে ব্যাপকভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আজকে আমার খুবই মানসিক দিক দিয়ে আমি খুব কষ্টে আছি যখন আমি দেখেছি যে এই নোয়াখালীতে আমাদের এই লং মার্চ যাওয়ার পরে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং তিরিশ জনের মতো আমাদের সহযোদ্ধা সেখানে আহত হয়েছে এবং সেখানে ছাত্র ইউনিয়ন এবং আমাদের উদ্দেশীর সদস্যদের যেভাবে আহ পেটোয়া বাহিনী এসেছে এটার মধ্যে দিয়ে অনেক কিছু প্রকাশ পাচ্ছে আমি ভাবতেও পারিনি যে এই যুব সমাজের কিছু লোক সেটা কোনো দলের পরিচয় দিয়ে এই করেই হোক সরকারি বাহিনীর মদতেই হোক বা পুলিশের সঙ্গেই করেই হোক এরপর থেকে আমি সারা দিনটাই খুবই বিব্রত বোধ করছিলাম এবং এত খারাপ লাগছিল যে আমি আব্দুল্লাহ ভাইকে বিকেলে টেলিফোনে বলছিলাম যে আবদুল্লাহ ভাই এইরকম নৃশংসতা তো ভাবাই যায় না আমি তপনের সঙ্গে জানিও ব্যস্ত আছে সেই জন্য কেন্দ্রের সভাপতি করতে পারিনি বেরাত ভাইয়ের আর সঙ্গীতার কথাও শুনতে পারি আমি দুটো জিনিসটাকে দেখেছি একটা সামান্য ভাবে বলছি কিছু নির্ধারিত করার প্রয়োজন নেই আপনারা শুনেছেন এটি হচ্ছে যে আমরা অনেক সময় এই ডোমেস্টিক ভায়োলেন্স যেটা নারীর প্রতি যে সহনশীলতা এবং এই যে ধর্ষণের কাহিনী এবং শিশু নির্যাতনের জিনিসগুলোকে এমন একটা পর্যায়ে ছিল যে এটা হচ্ছিল সব সোসাইটিতে হয় বলে সবাই বলেছেন কিন্তু গণধর্ষণ এইভাবে যে গণধর্ষণের এটা একটা নতুন ভাবে যোগ হয়েছে মানে অর্থাৎ এমন ভাবে মরিয়া হয়ে গেছে যে এখন আর প্রকাশে ভারতেই হোক আর সেটা বাংলাদেশের ওই নারী শ্রমিকরা যখন আসছে আসছে ওই এই যে গণ ধর্ষণ করা যে এক ব্যক্তি নয় একাধিক ব্যক্তি এইভাবে যেভাবে আক্রমণ করছে এটার এটার চরিত্রটা আমাদের দেখা উচিত যে যেমন ডোমেস্টিক ডোমেস্টিক ভায়োলেন্স এবং আমাদের নারী নির্যাতন শিশু নির্যাতন বেড়েছে এই মানে দলগতভাবে এইভাবে ধর্ষণের কাহিনীটা আজকে নতুন একটা যোগ নিয়েছে আমি এর আগেও কিছুদিন আগে একটা জিনিস দেখছিলাম যে এর সঙ্গে অর্থ সামাজিক এবং রাজনীতির দুর দুর্বৃত্তায়ন এবং এ ধরনের সেটার কতটুকু যোগাযোগ আছে যদি একটু লক্ষ্য করে দেখেন যে একটি ক্ষমতাসীনদের সঙ্গে হোক সরাসরি ভাবেই হোক সেটা পুরুষই এটার ব্যাপারে থাকুক বা মহিলারাও থাকুক আপনি দেখুন নরসিংদীর ঘটনায় দেখুন নরসিংদী যুব আওয়ামী লীগের নেত্রী। তিনি মেয়েদেরকে নিয়ে ওয়েস্টিন হোটেলে হোটেলে এমনভাবে একটা এই নারীদেরকে ব্যবহার করেছে তাদের মডেলিং এর নাম করে তাদের করে যে যে প্রকাশ হয়েছে হয়েছে এটা ভেবেছে তার ইনস্টিটিউশনাল সাপোর্ট আছে এভাবে আমি যেটা দেখছি যে আপনি যদি দেখে দেখেন যে এই যে ধরনের ক্ষমতার দুর্বৃত্তায়ন যেটা হয়েছে তার ফলে এই জিনিসগুলো আমরা দেখতে পারি আমি এই ভারতের ইয়ে প্রসঙ্গেই বলছি আপনি দেখুন এগুলো সামাজিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য তার সঙ্গে হচ্ছে ক্ষমতার যেমন উত্তর ভারতে অথচ আমরা এই জিনিসটা অথবা দেখছি না সংখ্যানুতি ভাবে এবং অনেক অংশে কম কেরালায় দেখতে পাচ্ছি না এবং পশ্চিমবঙ্গে তো আরো কম তার কারণ এই পঁচিশ বছর যে বাম গণতান্ত্রিক ফ্রন্ট সেখানে আহ ছিল নারীদেরকে এবং নারী সমাজকে এবং প্রান্তিক মানুষগুলোকে তারা সহযোগিতা করার জন্য যে সুযোগটা দিয়েছিল এবং তাদেরকে ক্ষমতায়ন করেছিল তার জন্যে এই রাজ্যগুলিতে সেরকম ভাবে প্রকাশ পাচ্ছেন না আছে এখন পরিবর্তন হয়েছে ক্ষমতার পরিবর্তন হয়েছে এই জিনিসগুলোকে কাজে এর সঙ্গে যারা যদি কেউ মনে করেন যে এটা দুটো আইসোলেটেড ব্যাপারে তাহলে ভুল করা হবে আজকে সেই কথাটি যে কথাটি কিরণময় বলল মন্ডল বলল যে এই ক্ষমতার আমি একটা যে আপনার সাম্প্রদায়িকতা এবং নারী নির্যাতন শিশু নির্যাতন এই গণধর্ষণ এই জিনিসগুলো যদি সরকারের সদিচ্ছা থাকে ক্ষমতাসীনদের সদিচ্ছা থাকে আমরা যারা ওই আটষট্টি সালের ছাত্র ছিলাম তারা দেখেছি যে মোনায়ম খালের সময় কিভাবে তারা ই করেছে ওই এনএসএফ কে দিয়ে মেয়েদেরকে উত্তক্ত করা থেকে আরম্ভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলো দেখেছি তখনকার সময় এই যে মোনায়ম যে তখনকার সময় পাকিস্তান সরকারের আইবি সরকারে কাজে এই জিনিসগুলোকে আমরা বিচ্ছিন্নভাবে দেখা হয়তো ঠিক হবে না আমি একটি আলোচনায় শুনছিলাম আমার কাছে অনেকে ফ্রয় তত্ত্ব নিয়ে এসে এইগুলোকে বিবেচনা করার চেষ্টা করেন এই জিনিসগুলো ঠিক এইভাবে যদি হয় আমার মনে হয় যেটা সঠিক মূল্যায়ন হবে না কাজেই আমি যে কথাটি বলছি যে আজকের এই আন্দোলন এটি একটি বৃহত্তর আন্দোলন যে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন যেটা আছে তারই একটি বিশেষ অংশ এবং সেখানে আমরা সবচাইতে বিশেষ করে নারীদের অংশগ্রহণে এবং তারা যারা আসছে আমাদের আমি দেখলাম ছাত্র ইউনিয়নের দুটি মেখে নিষ্কিভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদেরকে ই করেছে এবং এই কিছু গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করে যাচ্ছে আজকে যে বিশ্বব্যাপী যে আমাদের যে আজকে উদিচির বিশেষ করে একটা অগ্রণী ভূমিকা নিয়ে কল করছে তার জন্যে আমি নিজেদেরকেও খুব আমি নিজেকেও নিচের হিসাবে গর্ববোধ করি যে আমরা হ্যাঁ আমরা আন্দোলনে পিছিয়ে নিই এবং আমরা এগিয়ে আছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই আজকের সবাই অংশগ্রহণ করার জন্য আমি আবারও ক্ষমা চিয়ে নিচ্ছি যে আমি প্রথম থেকে থাকা উচিত ছিল আমি ওই একটি সবাই আটকে যে আসতে পারিনি আপনাদের সবার শুভকামনা করছি এবং আমার মনে হয় এই আন্দোলনের আমাদের শুধুমাত্র সমমর্মিতা নয় যেভাবেই হোক এই আন্দোলনটাকে যতক্ষণ পর্যন্ত না যে কথাটি বারবার বলা হয়েছে শুধুমাত্র একটি ঘোষণা দিয়ে অলরেডি পাঁচটি উপধারা রয়েছে মৃত্যু দণ্ডের জন্য কিন্তু বিচারহীনতা বিচারের বিলম্ব যেগুলো আছে সেগুলো দূরীকরণ না করলে এই অবস্থা আরো খারাপ থেকে খারাপের দিকেই যাবে আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে জিন্না ভাই এতক্ষণ আমরা শুনলাম তার মূল্যবান বক্তব্য শুনলাম ডক্টর রফিকুল হাসান জিন্না উনি বৈদেশিক বিভাগের আহ্বায়ক এবং কেন্দ্রের সহ সভাপতি এবং যুক্তরাজ্য অধিচিত সেই জন্মলগ্ন থেকেই আছেন বাংলাদেশে আমরা জানি আমাদের সময় আমরা প্রায় দু ঘন্টা সময় পেরিয়ে পেরিয়ে গেছে গেছি অলমোস্ট আমরা শুরু করেছি আসলে দশটা পঁয়তাল্লিশে অনেকেই যোগ দিয়েছিলেন তখন কিন্তু অফিসিয়ালি আমরা শুরু করছি এগারোটা এগারোটা দিকে কাজে আমরা আরো কিছু সময় আমরা কথা শুনবো দু একটি গান শুনবো কবিতা শুনবো বাংলাদেশে একটি শিশু একটি নারী শিশু বিশেষ করে ধর্ষণের মহা বিপদের আশঙ্কা নিয়ে কিন্তু জন্ম নেয় এর চেয়ে আসলেই ভয়ঙ্কর কোনো ঘটনা হতে পারে না আজ যে শিশুটি নারী শিশুটি জন্ম নিচ্ছে সে জানে না তার জীবন কিভাবে যাবে সে ধর্ষণের সেই ভীতিকর একটি পরিবেশের আশঙ্কার ভিতরেই তার বেড়ে ওঠা যখন সে স্কুলে যাওয়া শুরু করে আমরা জানি পদে পদে তাকে বিপদ অনুসরণ করে বখাটেদের অত্যাচার অনেক সময় আমরা দেখি এই ছোট্ট মেয়েগুলো তাদেরকে আত্মহত্যা করতে পর্যন্ত বাধ্য করে তাহলে আমরা কি বলতে পারি মহা এই বাংলাদেশের যে বর্তমানে মহামারী ধর্ষণের মহামারী আমি বলবো এখানে এই মহামারী থেকে উত্তরণের কি খুব সহজ খুব সহজ নয় যে কথাটি অবশ্যই আমি অত্যন্ত ঘৃণা ভরে বলতে চাই একাত্তরে আমরা মুক্তিযুদ্ধের কথা বারবার বলেছেন আমাদের বেলালবেগ আক হানাদার বাহিনীর কথা আমরা স্মরণ করতে পারি অত্যন্ত সেই স্মরণ করার কথা বলছি এ অর্থে ঘৃণা ভরে স্মরণ করবো আমরা ঘৃণা ভরে সেই ঘটনাগুলোকে আমরা নিয়ে আসতে পারি এভাবে যে সাম্প্রতিক একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার কর্তৃক লক্ষ লক্ষ বাঙালি রমণীকে ধর্ষণের ঘটনাকেই ভীতিকর ভাবে স্মরণ করিয়ে দেয় পাক হানাদাররা ধর্মীয় অনুশাসনের লেবাস লাগে হাজার হাজার মাইল দূরে এসেও বাংলাদেশে স্বাধীনতা বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং নিরস্ত্র নারীদেরকে তারা বালাৎকার করে খুন করে তাহলে আমরা এই কথাটা বলতে পারি আমার মনে হয় স্বাধীনতার প্রায় অর্ধশত বছর পর এদেশে তো পাক বাহিনী আসলে নেই প্রায় পঞ্চাশ বছর তাহলে কি ধরে নিতে হবে যে স্বাধীন দেশের মাটিতে সেই ধর্ষক পাক বাহিনীর ঔরস জাত ধর্ষকামী জন্তুরাই এই ধর্ষণ মহামারীর জন্য দায়ী এই প্রশ্ন থাকলো এবারে চলুন আমরা একটি কবিতা শুনি আমাদের বেলায়ত ভাইয়ের কণ্ঠে তারপরে আমরা আবার আলোচনায় ফিরে যাব আসছেন বেলায়ত হোসেন আমি তাহলে ওই এই সম্প্রতি লেখা আমার একটু আগে যে প্রবীর সর্দার আমাদের অতিথির অন্যতম তিনি যে বক্তব্য রাখছিলেন তারই লেখা একটি ছোট্ট কবিতা রাষ্ট্র এই কবিতাটি আমি দেখতে চাই আমার স্বদেশ ভাসছে দেখো চোখের জলে দারুন বারুদ বুকের ভেতর রাগুন জলে আমার স্বদেশ কৌশলে ধর্ষকরা পার পেয়ে যায় কথার ছলে। রেহাই এই করোনায় বাবা ডাক্তা হার মানে নিনায় স্বাধীনতা ধর্ষকদের আর কারো নয় আর কারো নয় রাষ্ট্র নামে চলছে এখন তিন নয় ছয় তিন নয় ছয় অনেক ধন্যবাদ বেলায়ত ভাই আপনাকে অনেক চমৎকার কবিতা আমি দেখেছি কবিতাটি কবিতা ফেসবুকে দিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে এবারে আমরা আমরা আমাদের আলোচনা ছোট করতে চাই আমরা আরো একটি হয়তো গান শুনবো তার আগে আমরা চলুন শুক্লা চক্রবর্তীর দুটি কথা শুনি আমাদের দেখছি শিল্পী গোষ্ঠী বাংলাদেশ দেখছি শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র শাখার সম্পাদকীয় মন্ডলের সদস্য শুক্লা চক্রবর্তী আজকের অনুষ্ঠানের সদ্য সভাপতি এবং আমার সংগ্রামী ভাই ও বোনেরা আসলে আজকে যে এত যে জিনিসটা নিয়ে আমরা আসলে এই বসছি সেটা আমার আসলে মানসিকভাবে আমি মানে কি বলবো এটা নিয়ে যে আমাদের বারবার এরকম ভাবে করতে হবে এরকম আমাদেরকে সময় হতে হবে সবাই মিলে এই ব্যাপারটা নিয়ে এটা নিয়ে আসলে আমি খুবই উদ্বিগ্ন কারণ আমি লাস্টে যখন আমরা নুসাত হত্যার মামলার আর নুসাত হত্যার ব্যাপারে যে আমরা মিছিল এবং প্রতিবাদ সভা করেছিলাম তখন আমার এখানে হারুন ভাই আছেন কিনা জানি না প্রতিবাদ সবার শেষের দিকে আমি একটা হারুন ভাইকে বলছিলাম যে হারুন ভাই আসলে মূলত যতই আমরা করি না কেন আমাদের দরকার আদর্শ চরিত্র মূল চরিত্রই যদি ঘটনের আমরা গঠিত না থাকি তাহলে আমরা আসলে যতই প্রতিবাদ করি ঘরে বাইরে সে প্রতিবাদটা একান্ত নিজের ঘর থেকে আপ টু রাজনীতি পর্যন্ত আমাদেরকে সে চরিত্রটা গঠন করে তুলতে হবে আমাদের আজকের এই চরিত্র ঘটনার অভাবেই এই কাজগুলি হচ্ছে এই ঘটনাটা আমি এভাবে বলবো কারণ আমরা যদি আদর্শ চরিত্র হিসাবে যদি ঘর থেকে ঘরে উঠতাম এই মানসিকতা ভাবে যদি আমরা মূলত ঠিক যেটাকে আমি বলবো সুস্থ সুস্থ মানুষ হিসাবে যদি আমরা ঘরে উঠতাম তাহলে এই জিনিসটা আমাদেরকে আজ প্রতি পদে পদে লাঞ্ছিত হতে হতো না দেখুন আপনারা আমাদের এই তিরিশ দিনের মধ্যে এই বিচার ব্যবস্থার ফাঁসি দেওয়া হল আমি এটা স্বীকার করছি এটা একটা সুন্দর প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন সেই জন্য ধন্যবাদ দিচ্ছি কিন্তু সেটাই আমাদের শেষ নয় সেটার পাশাপাশি আমাদেরকে প্রতিটি পদক্ষেপে নিতে হবে যেমন আমাদের ঘরে আমাদের সমাজে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের প্রতিটি কর্মকাণ্ডে রাস্তাঘাটে প্রতিবাদ ঘরে তুলতে হবে আর সে প্রতিবাদটা আমি মূলত বলবো যে ঘরের থেকে যদি আমরা ওইভাবে যেটা শুক্লা আর সঙ্গীতা দিদি বলেছেন আমি সেটার সাথে একমত এই কারণে আমরা যদি আমাদের ছেলে মেয়ের বাবা না হই আমরা আমাদের মানুষের বাবা হই তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা থাকবে না আমরা কিন্তু ঘর থেকেই আমরা একটু ভিন্ন রূপ করে ঘরে তুলি এই তুমি মেয়ে তো এটা হলে হবে ছেলেটা আসলে দেখলো ও ওকে একটা একটা ডিম আমার ছেলেকেই দিচ্ছি আমার মেয়েকে দিচ্ছি না এভাবেই কিন্তু আমরা পরম্পরা আমরাই ক্ষতি করে ফেলেছি আমরা মা বাবাই যদি সুস্থভাবে মানসিকতায় ঘরে তুলতে পারি যে এই সন্তান হিসাবে মানে মানুষের মতো সন্তান হিসাবে ন ছেলে মেয়ের বাবা মানুষের বাবা হতে চাই আমরা এইভাবে ঘটতে করতে যদি আমরা আমাদের প্রতিবেশী আমাদের নিকটতম স্কুলে এই জিনিসটা আমরা সুন্দর করে ঘরে তুলি তাইলে দেখুন তাইলে ওদের মনবিত্তে যে যে সুন্দর সংস্কৃতিটা ঘরে উঠে এই ঘরের থেকে কিন্তু দেখেন যখন মূল গাছটাকে আমরা সব কিছু সার মাটি সব কিছু সুন্দর করে ঘরে তুলে এই গাছটা অনেক সুন্দর হয় সহজেতে ভেঙে পড়ে না তাকে আমরা অনেক অনেক সুন্দর করে তোলার জন্য মা বাবা যদি আমরা চেষ্টা করি মানুষের মতো সন্তান করতে তাইলে এটা সহজে ভিন্ন দিকে মনটা যাবে না আমি মনে করি দুই আমি এই এই যে যে প্রতিবাদগুলি আমরা থেকে করেছিলাম তৎকালীন সময়ে একটা আমি এই সংসদে একটা শিক্ষামন্ত্রীর কথা শুনে আমার কাছে খুব ভালো লেগেছিল উনি শেষ পর্যায়ের দিকে আমরা যখন এই করোনা আক্রান্তের সময় আমরা কিছুদিন আগে সম্ভবত ডিসেম্বরের দিকে আমাদের এই শিক্ষামন্ত্রী তার এই ইয়েতে বলেছিলেন যে আসলে আজকের এই আজকে নুসা সত্তা কাল এমক নির্যাতন কোনো খামতি নাই আমাদের আমাদের চলতেই আছে এই যে পরম্পরা চলতে আছে এটার কোনো মানে সুস্থ কোনো সুবিচার হচ্ছে না আর বিচার বিভাগ তো বুঝতেই পারছেন বিচার বিভাগের তো কত যে ঢিলে না হলে চলে তাইলে নারী নির্যাতনের ব্যাপারটা এত সহজেই শেষ হবে না এটা তো অনেকদিন ধরেই চলতেছে এটার আমরা আজকে বসে প্রতিবাদ করছি এখানেই এই কথাগুলি আমাদের ওখানে কিভাবে যাবে আমি জানি না কিন্তু মনের দুঃখটা বড়ই খারাপ লাগে যে একটা স্বাধীন বাংলাদেশে আমরা এই পরিস্থিতিতে আছি পরপর খালি নারী নির্যাতন না মানে শিশু হইতে আরম্ভ করে কেউ বাদ নেই সবাই নির্যাতিত হচ্ছে তাহলে এটা এটা কি অপসংস্কৃতি নয় আমি কি প্রথমেই যে সংস্কৃতিটাই আমাদের প্রথম দরকার আর সেই সেই সাথে যে যেই প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন আমি মনে এই ফাঁসির ব্যাপারটা ঠিক আছে এর পাশাপাশি আমরা প্রত্যেকে অনেকে সুন্দর সুন্দর করে কথা বলছেন প্রত্যেকটাই যদি আমরা কাজে লাগাতে পারি তাইলে হয়তো বা আমরা কিছুটা হলেও এটার উম রেহাই পাবো আর এমনি এমনিভাবে হয়তো একটু দেরি হবে আমরা এই নতুন করে ঘরে তুলতে হবে আমাদের এই এই প্রজন্মকে কারণ আমাদের অবস্থান দেখছি একটা বিশ্ববিদ্যালয়ে যদি এই ধরনের মনোমানসিকতা নিয়ে শিক্ষা গ্রহণ করে তাহলে কোথায় তার শিক্ষা আহ আমি বললাম যে হুজুরা তো কি শিক্ষা করছে হুজুরা তো যা এই তে তুল হুজুর যা শিখাচ্ছেন তাগুলি যে মসজিদে মন্দিরে এগুলিতে হচ্ছে এটা শিক্ষা নয় শিক্ষামন্ত্রী এই কথাটা বলেছিলেন যে আমাদের আসলেই আদর্শ চরিত্র গঠন দরকার এই কথাটা আমি খুবই আমার ভালো লেগেছিল আমি মনে করেছিলাম যে উনি ওনার শিক্ষার প্রচারের ক্ষেত্রে স্কুলে স্কুলে আদর্শ চরিত্র গঠনের ক্ষেত্রে একটা ওরকম বিষয় নিয়ে উনি বইগুলো উপস্থাপন করবেন যাতে সবাই সেই সুশিক্ষায় সুশিক্ষিত হয় আমি সেটা একটু আশাবাদী ছিলাম কিন্তু কোথায় এটাও তো উনি হয়তো বা প্রয়োগ করতে পারছেন না এটা আমার কাছে ভালো লেগেছিল আর পরপর এরকম ভাবে যদি আমরা চলতে থাকি আমাদের যদি প্রতিবাদ আরো গভীরতম ভাবে না চলে তাই সর্বক্ষেত্রে চলতে হবে ঘরে বাইরে সমাজে স্কুলে আহ যেখানেই হোক আমরা সময় পাই পাঁচজন পাইলেও সেখানে আমার সুশিক্ষার সংস্কৃতিটা আমরা তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করতে হবে তো এই সুশিক্ষার শিক্ষিতর ব্যাপারটা যদি আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি তাইলেও হয়তো বা কিছুটা আমরা নিজেদের থেকে ভালো মনে করবো যে ওরা নিতে পারবে তো এখন আমি যেটা বলবো যে হ্যাঁ সেই সাথে সরকার একান্ত দরকার তার বিচারহীনতাটা যেরকম ভাবে ফাঁসিটার কথা বলেছেন সেরকম যদি উনি বিচারহীনতার যদি সুবিচার ক্ষেত্রে নজর দেন তাহলে মনে হওয়া আমার ক্ষেত্রে আরো একটু ভালো হবে আমরা দেখেছি যখন এই এসিড মহিলাদের উপর যেরকম এসিড ওরা নিক্ষেপ করতো এটা কিন্তু সময় আজকার মতো দর্শকের মতোই এটা ছিল কিন্তু এচিট নিক্ষেপটা কিছুটা হলো যখন উনি ইয়াতে নিয়ে আসছেন বিচার বিভাগে তখন একটু হলো এটা ক্ষম ক্ষমতি ছিল তো এই এই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে আমাদের উদ্দেশ্য শিল্পী গোষ্ঠী আজকের যে কাজটা করেছেন তাদেরকে তো অবশ্যই আমি বলবো আমি তাদের সাথে একমত উনি যে নয়টা আমাদের আমাদের যে নয়টা এই ইয়া দা হয়েছে এই দফা এই দফাগুলির সাথে আমিও একমত আর সেই সাথে তাদেরকে আমি স্বাগতম জানাই যারা এই লং মার্চটা করেছেন আপ টু ঢাকা হইতে নোয়াখালী পর্যন্ত সেখানেও আমরা কিন্তু নির্যাতিত কিছুটা দেখতেই পাচ্ছেন তো সর্বক্ষেত্রে আমি মনে করি সবাই যার যার ক্ষেত্র থেকে আমি যদি আমি ঘরে পরি ঘরে বাইরে যেখানি পরি আমাদের সুব্য সংস্কৃতিকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে আর আদর্শ মানব হিসাবে সবাইকে মানুষ ভাবতে হবে ন মেয়ে ছেলে আমি সবার বাবা মা এই আমার বক্তব্য শেষ সবার সাথে সবাইকে আবার ধন্যবাদ অনেক ধন্যবাদ शुक्ला চক্রবর্তী এতক্ষণ আমরা শুনলাম তার বক্তব্য তার প্রধান কথাটি ছিল আদর্শ মানুষ হিসেবে আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে অবশ্যই এই পয়েন্টটি আর যে যে কথাটি এবং এবং আজকে অক্টোবর চমৎকার মাসের এই দুদিন ঢাকা থেকে নোয়াখালীর লং মার্চে আমরা আছি ওদিচি আহ অদিচির ভাই বোনেরা সেখানে দেখেছেন ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে এই লং মার্চ এবং এখানে নয় দফা দাবি পেশ করা হয়েছে আমি আবারও পুনর্বার বলছি এই নয় দফার সঙ্গে আমরা সম্পূর্ণভাবে একাত্মতা ঘোষণা করছি আমরা শারীরিকভাবে কেউই বাংলাদেশে নেই কিন্তু আমাদের সমস্ত সমর্থন এই লং মার্চের প্রতি এবং যারা এখানে অংশগ্রহণ করছেন তাদেরকে অবশ্যই আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই আচ্ছা এবারে কে বলবেন আমাদের আছেন অন্ধকার ফজলুল করিম আছেন সমীর মন্ডল মহাদেব মল্লিক কিরণ না কিরণ বলেছেন সুলেখা পাল সুব্রহদা আশিস আশিস দা এবং হারুন ভাই মোহাম্মদ হারুন আর কে আছেন আমি আহ্বান জানাবো সবাইকেই কিন্তু আগে পরে বলুন মোটামুটি

আচ্ছা অনেক ধন্যবাদ তাহলে এবারে কে বলবেন সবাই একটু মুক্ত ভাবেই বলেন প্লিজ আমাদের দাদা আমার হয় বেশি লং হয়ে যাচ্ছে মনে হয় শেষ করা উচিত নাকি আর পনেরো মিনিট আমরা আছি পনেরো মিনিট আমরা আগাই আমরা এমনিতেই দেরি করে ফেলেছি অনেক প্রথম দিকেই আসলে সময়টা চলে গেছে আমাদের দেরি করে আসে আহ ফজলু ভাই কিছু বলবেন সম্মানিত সভাপতি বিজ্ঞ উপস্থাপক গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে ধন্যবাদ আমি এতক্ষণ সবার কথা শুনছিলাম এখানে সবাই বিজ্ঞজন আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না সেই জন্য আমি দুঃখিত তো আমার যেটা যে জিনিসটা আমার মনে হচ্ছে অনেক কিছু বলছেন আমি সব সবার সাথে একমত আন্দোলনের মাধ্যমে কিছু না কিছু অর্জিত হয় যেমন এইবারের আন্দোলনে যদি ধরেন দুটা জিনিস অর্জিত হয়েছে বলা চলে একটা হলো আইন সংশোধনী করে মৃত্যুদণ্ড দেওয়ার মতো একটা আইন করা হয়েছে আরেকটা জিনিস যেটা আইন বিভাগ থেকে সংযোজন করা হয়েছে যে আগে যেখানে ধর্ষকের ধর্ষণ হলে ডাক্তারি সার্টিফিকেট ছাড়া এটা গ্রহণযোগ্য হতো না বিচার এটা এবার নাকচ করা হয়েছে যে ডাক্তারি সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না সাক্ষীর মাধ্যমেই এটা বিচার কার্য সম্পন্ন হবে এই দুটা দিক এইবারের আন্দোলনে এখন পর্যন্ত অর্জিত জিনিস আমার মনে হচ্ছে আর যে জিনিসটা আমার সবচেয়ে খারাপ লাগে বলা চলে যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষ আমাদের এই হুশটা কোন একটা মহল্লা কিংবা একটা পাড়ায় একটা গ্রামে এই ধরনের দুষ্কৃতকারী কিংবা আমরা যদি বলি অমানুষ প্রকৃতির লোক কতজন থাকে একটা গ্রামে হয়তো এক হাজার লোক বসবাস করে গ্রামে যদি ধরি এক হাজার লোকের মধ্যে হয়তো দুটা কি তিনটা লোক প্রকৃতির থাকে এই প্রকৃতি বাকি যে সমস্ত লোক আছে তারা তো একটু হোশ রাখতে পারে যদি হোশটা তাদের থাকে সেই হোশের খাতিরে এই তিনটা লোককে টিকতে পারবে তার কাছে যত বড় অস্ত্রই থাকুক না কেন প্রতিটা মহল্লাই হোক না এখন কি হচ্ছে আচ্ছা অমুকের এই কাণ্ডটা ঘটেছে আর আমার তো কিছু হয় থাক বাবা আমার দরকার আর যখন বৃহৎ আকারে শুরু হয়ে গেল তখন ওরে কিছু তো করা দরকার কিছু করা দরকার ওরা করে না কেন ওরা করে না কেন সবাই যদি দাঁড়াইতে পারে একসাথে তাইলে আমার মনে হয় না মানুষের দুনিয়াতে এইরকম অপকর্মগুলি থাকতে পারে সবাই হুশিয়ার যদি থাকে তাইলে যথেষ্ট আন্দোলনটা ওখানে হওয়া উচিত যে আমরা ধন্যবাদ ভাই আমাদের সম্পাদক মন্ডলের সদস্য নাট্য বিভাগ নাট্য বিভাগের দায়িত্বে আছেন এরপরে কে বলবেন দাদা আমি আজকে আর কিছু বলবো না সময় এমনি নাই তো এখানে ধন্যবাদ আচ্ছা আহ আশিস দা আশিস দাও আছেন আশিস দা আছেন হারুন ভাই মহাম্মদ হারুন শুনতে আছেন সমীর মন্ডল আচ্ছা আমরা মনে হয় শেষের পথে মহাদেব মল্লিক আহ মোহাম্মদ হারুন ہارুন ভাই আহ মোহাম্মদ ভাই আমাদের ছোট হারুন ভাই বলি যদি কিছু বলেন আচ্ছা তাহলে মনে হচ্ছে যে আমাদের শেষের পথে আমরা তাহলে আমাদের অনামিকা বৌদিকে অনেক সময় বসিয়ে রাখলাম গানের জন্য বেলায় ভাইকেও ধরে রাখলাম কিরণ ভাই আহ কিরন্দা আহ কিরণদাও আছেন জিন্দা ভাইও আছেন তাহলে আমরা খুব সময় নেব না আহ দু ঘন্টার পর আড়াই ঘন্টার মতো আমরা আছি আমরা সবার অনুমতি নিয়ে আমি বলবো যে পর পর এই তিন সাংস্কৃতিক আহ ব্যক্তিত্বের কথা বলবো তাদের কাছে আমরা আমরা কিরণ দার কাছে একটি কবিতা শুনি কিরণদা তারপরে আমরা অনামিকা বুদির কাছে একটি গান শুনি তারপরে বেলায়ত ভাই একটি কবিতা দিয়ে আমরা শেষ করি যেহেতু আমরা আর কোনো বক্ত বক্তা শুনছি না আমরা কিরণদা কিরণময় মন্ডল ধন্যবাদ যাই হোক সত্যিকার অর্থে আমি নিজে একটা ছোট কবিতার মতো লেখার চেষ্টা করছিলাম আজকে তো তারই কিছুটা অংশ যদি শোনাই এই এটার এখনো নামও দেওয়া হয়নি যাই হোক জানি না কবিতা হয়েছে কিনা তো পড়ছি রাষ্ট্রের সঙ্গবদ্ধ অপরাধের বিপরীতে দাঁড়ালে যা হয় অবশেষে তাই হয়ে গেল অ্যাথেন্স নগরীতে আড়াই হাজার বছর আগে এরপর পুরে পুরে খাঁটি শোনা হবে বলে সূর্যকে প্রদক্ষিণ করে করে আমাদের বয়স আজ শত সহস্র আদিম অথচ বর্বরতার বন্য হিংস্রতার মতো নিকশ কাল ও অন্ধকার সমাজের পরতে পরতে সাজানো তবু সবই যেন চলছে ঠিকঠাক সকাল থেকে সন্ধ্যায় সন্ধ্যা থেকে রাত্রি হয়ে ভোর রাষ্ট্রের অথবা সমাজের সঙ্গবদ্ধ অপরাধে মাননীয় সভাসদগণের কি আশ্চর্য নিরবতা হে সভাসদগণ একজন নারীকে ধর্ষণ করে ধর্ষিতার তকমা যতই দাও আসলে ধর্ষিতা হয় এই সমাজ এই রাষ্ট্র নারী বিপন্ন হলে বিপন্ন হয় প্রকৃতি বিপন্ন বিপন্ন হয় হয় ফসলের মাঠ বৃক্ষ বিপন্ন হয় সমুদ্র পর্বত আর এই মুক্ত আকাশ অন্ধকার গুহায় যে তোমার আর্তনাদ শুনে উল্লাস করে সে মানুষ নয় সে পুরুষও নয় সে আদিম বর্বর এই বর্বরদের হাতে যেন সেই হ্যামলক বিষ ছড়িয়ে পড়ছে সক্রেটিসের শরীরে নয় ছড়িয়ে পড়ছে সমাজের শিরায় শিরায় আজও যাকে স্পর্শ করেনি সেই বিষ ভাঙো তোমার নিরবতা জেগে উঠো আর অশ্রু নয় অগ্নি আনু আঘাতে আর কান্না নয় বজ্র হানু আর অশ্রু নয় অগ্নি হানু আঘাতে আর কান্না নয় বজ্র আনু ধন্যবাদ সরৎকার চমৎকার চমৎকার অনেক ধন্যবাদ আহ আপনার লেখা এবং আপনার স্বকণ্ঠে আবৃত্তি শুনে খুব ভালো লাগলো এবং বিষয়টি সাম্প্রতিক বিষয় আমাদের এই প্রসঙ্গই চমৎকার আমি একটু বলে নি লং মার্চে ছিলেন আমাদের তপন ভাই কেন্দ্রের সাধারণ সম্পাদক উনি যেটি বলে গেছেন একবার ঢুকেছিলেন এটি বলার জন্যই আমি লং মার্চ থেকে ফিরছি রাস্তায় আছি আপনাদের প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি জানাচ্ছি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের এই প্রিয় আহ সহযোদ্ধাকে এবারে আমরা একটি গান শুনি আহ অনামিকা মজুমদারের কণ্ঠে একটু আনমিউট করে নেবেন কিছু দুটি গান শুনলাম সকালে প্রথমেই শুনেছি আমরা নারী প্রগতির গান অনেক ধন্যবাদ মজুমদারকে এবং সঙ্গে আমাদের ছোট্ট অনেক ধন্যবাদ খুব ধন্যবাদ এবারে আমরা সর্বশেষ আহ বেলায়েত ভারে কণ্ঠে একটি কবিতা শুনবো এবং তারপরে আমরা চলে যাব ডক্টর মোহাম্মদ আবদুল্লার কাছে উনি সমাপনী বক্তব্য রাখবেন নাম একটা আছে আগে কি আছিল মনে আনতে চাইনা সবাই স্বপ্ন কইয়া ডাকে নাম যদিও স্বপ্না স্বপন কোন নাই আমার শুভচনির খাল পারে আছিল বাড়ি খালের নতুন পানির সাগর আর বর্ষা ভাদরের লক লকে সাপলা গুলা নাইজ আমার সমান তালে ডানে হাত বাড়াইয়া ডাকে আদুরি আয় বাজানের লগে নাওয়ে কইরা কই কই যাইতাম গা বাজান আমার আবদার না রাই পারতো না আডে যাওনের সময় বায়না ধরতাম না পাইরা বাজান মায়ের কইতো আচ্ছা যাইবই যখন ডিমের গামছা আর জিঙ্গা গুলা নরকাছে দেও। মায় তখন আরো একটা গামছা বুকে পেঁচাই দিত বাজান মায়েরে কইতো আরে ও তো এখনো এইসবের দরকার কি কইতো হে আপনি বুঝবেন না তারপরে মাইয়া তো বেটাকে চোখ ভালো না আমি এর বেদ বুঝতাম না খালি মনে হইতো মা কি কয় বাজান তরি তরকারির বোঝা লইয়া সুট দিলে আমিও পিছন পিছন দৌড় মাঝে মাঝে বাজান কইতো লগে আজুরি কইতাম হ বাজান লগেই বাজান আরো জোরে হাঁটতো বাজারের মাঠের মুখে আছে। আর সুজানগরের মাস পয়লার মেলার কথা মনে হইলে মন্ডা অহন দৌড়ায় এরপরে বাজান এক সময় আর রাজি হয় না মায় কয় মাগো তুমি এখন বড় হইছো শিয়ানা হইতাছো আর আডে যায় না স্কুলে যাইতে যাইতে দেখতাম চ্যাংরা পোলারা জানি কি সব কয় ওর মধ্যে মির্দাবাড়ির দেলুরেও দেখতাম হেও জানি কি কয় পিছন পিছন হাঁটে নাচে ফাঁকে ফাঁকে সিনেমার গান করে আরো যখন ছোট দল বাইন্দা সবাই তখন বর্ষার বিলে সাপলা তুলতাম এই দেলুও থাকতো সঙ্গে জাওনের সময় আরো দুইটা সাপলা আমার হাতে দিয়া কইত এই দুইটা তরে দিলাম সেই দেলুও যখন অদের সঙ্গে এমন ভাব করে আমি চিনতে পারি না তারে মা একদিন কয় স্কুল থেকে কুসুম না সিমা আর তুই এক লগে বাড়ি তাইবি কোনোখানে যাবি না খবরদার কারো লগে কথা কবি না রাস্তা দিয়ে আহনের সঙ্গ আমি ফিরা ফিরা চাইয়া ওদের অবস্থা দেখলে কুসুম নাসিমা ধমকায় ওইদিকে চাষ কেন তাইলে তো চান্স পাইব ফের পরে ওরা আমারে বুঝায় ওরা এমন করে কেন স্কুলের মাঠে কৃষ্ণচূড়া গাছের নিচে আমরা যখন গল্প করতাম টিফিনের সময় কুসুম আর নাসিমা কত কথা কইত শরীফার আমি তব্দই শুনতাম এইসব কথা শুনতে শুনতে এক সময় শরীরটা জানি কেমন করত। তখন বুঝতাম আটে যাওয়ানের সময় মায়ে কেন গামছা পেঁচায় দিত বুকে একদিন কুসুম কয় সিদ্দিক সার রে কেমন মনে হয় রে তাদের শরীফা কয় কেন খুব ভালো মানুষ একেবারে ফেরেস্তাল্লাহান আর কি সুন্দর ইংরেজি পড়ায় নাসিমা কিছু কয় না খালি কান খাড়া করে শোনে শরীফা মিট মিট করে হাসে আমার চোখে তখন ভাসে শার্ট প্যান্ট পরা কাঁচা পাকা চুলের কালো চশমা পরা একটা লম্বা মানুষ কি সুন্দর স্বাস্থ্য তার বউটাও ভারী সুন্দর বসকালে না জানি আরো কত সুন্দর আসিল একদিনই দেখছিলাম বিদ্যাবাড়িতে বাড়িতে ছোট মির্দার বিয়াশ্রুম কানে বড় বড় সোনার দুল গলা একখান হার হাতে বালা হেজাকার লাইটে লাল রঙের জরির একেবারে পাইলদারে সিদ্দিক স্যার কি কইতে চাই এই কথা শুনতে চাইয় না শিক্ষা ওনারে মানুষ করতে পারে নাই এই জীবনে আমি যে দেখলাম কত সিদ্দিক স্যার সিদ্দিক ভাই সিদ্দিক আঙ্কেল কেমনি বুঝাই হেদার জালায় আইসিলাম ঢাকা যেইখানে গেছি ঠাই নাই ঠাই নাই কেবল সম্ভ্রম কেবল সম্ভ্রম চাইছিলাম বাঁচাইতে পারি নাই পারি নাই চমৎকার চমৎকার বেলায়ত ভাই একেবারে আপনি সমাজের চিত্রটিকেই

সেই একই ধরনের বক্তব্য অগ্নিধারা অনেক করে ধন্যবাদ বেলাল ভাই একই সাথে জেন্না ভাই কিরণময় মণ্ডল প্রবীর সর্দার বলা সঙ্গীতা ইত্যাদি সবাই কষ্ট করে এখানে এসেছেন আমাদের আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে সমর্থন জুগিয়েছেন উপদেশ দিয়েছেন অনেক তত্ত্ব কথা বলে আমাদেরকে নতুন করে সংগ্রামে সক্রিয় অংশ করার এনকারেজমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ যারা বাইরে আছেন ফ্রেন্ডস এবং বাংলাদেশ এবং ইংল্যান্ডে জানি না আপনাদের ওখানে এখন ফ্লু সিজনের ইনজেকশন দিচ্ছে না আমেরিকা যারা আছেন দিস ইজ দ্য সিজন তেমনি আমাদের নিউ ইয়র্কের যারা আছেন কাল বিলম্ব না করে সবাই ফ্লু শটটা নিয়ে নেন এড্যাজন কষ্টে নিতি এই বলেই আমি আপনাদের সুস্থ শরীর মনোবল এবং সুন্দর থাকার চেষ্টা করেন সেফ থাকুন এবং সবাইকে নিয়ে আবার আমরা দেখা করে অনেক ধন্যবাদ এইগুলি আবার জেন্ হয় কিরণ বেলাত এবং অন্যরা যারা বাইরের থেকে জয়েন করেছেন আমাদের আলোচনা সভাকে প্রতিবাদ শক্তিশালী করেছেন মাঝে মাঝে আমি বয়স হয়তো একটু দমে যাই আমি ব্যক্তিগতভাবে মনে হয় আবার সাজা হয়েছি তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে এই ধন্যবাদ আব্দুল্লা ভাই আবার দেখা হবে নিশ্চয়ই ধন্যবাদ বেলায়ত ভাই ধন্যবাদ কিরন্দা জিন্না ভাই সবাইকে শ্রদ্ধা জানাই ভালোবাসি অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ এই বেলাল ভাই